الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. الاستغفار এই বিষয়ের উপরে আমরা আজকে কিছু শিখব ইনশাআল্লাহ তাআলা। খুব মনোযোগ দিয়ে আপনাদের সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ভেতর ইস্তিগফার এবং তাওবা এই জিনিসটাকে আমরা কিভাবে দেখি, অনেক সময় মনে হয় ইস্তেগফার অর্থ হচ্ছে তওবা, আবার অনেক সময় মনে হয় তওবা হচ্ছে ইস্তেগফার। জিনিসটা আমাদেরকে কোরআনুল কারীমের থেকে শিখতে হবে। যারা কোরআনুল কারীম ভালোভাবে শিখেন তাদের অনেকগুলো নিয়ম আছে। এর একটি নিয়ম হচ্ছে ইজা ইফতারাকাতা ইলতাকা বিল মানা ওয়া ইজা ইত্তাকা ইফতারাকাতা বিল মানা। এর অর্থ হচ্ছে যে দুইটি শব্দ যখন পৃথকভাবে ব্যবহার হয় তখন এই দুইটির অর্থ দুই রকম হবে, কিন্তু দুইটি শব্দ যদি পাশাপাশি থাকে তাহলে তার অর্থ ভিন্ন হবে। আবার বলছি, একটু উল্টাপাল্টা হয়ে গেল, যদি শব্দটি একাকী থাকে তাহলে এর অর্থ দুটোই হবে। আপনাদের খিদমতে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন ফোকারা মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে বলছেন লিল ফোকারা ওয়াল মাসাকিন। এখানে দেখা যাচ্ছে যে ফকির এবং মিসকিন এই দুটি শব্দ পাশাপাশি, যাকাতের আয়াতে এই এই শব্দ দুটো আছে। তাহলে এখানে ফকির অর্থ হচ্ছে যে একেবারেই নিঃস্ব, যার যে হাত পাতে যার কোনো সম্পদ নাই, রাস্তায় মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মিসকিন ফকির অর্থে ব্যবহার হবে না, এটাকেই বলা হচ্ছে যে ওয়া ইজান ইলতাকা ইফতারাকাতা। যদি একটি বাক্যের ভিতরে দুইটি শব্দ থাকে তাহলে এর দুইটি অর্থ হবে, ফকির এবং মিসকিন এক হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে শুধু মিসকিন বলেছেন কিন্তু ফকির শব্দটা ব্যবহার করেন নাই, সেখানে মিসকিন বলতে ফকিরও বুঝাবে অথবা মিসকিনও বুঝাবে, দুটাই। যেমন আরো দুটি শব্দ মুসলিম এবং মুমিন, কোরআনুল আযীমের ভিতরে মুসলিম এবং মুমিন যদি পাশাপাশি থাকে তাহলে এর অর্থ ভিন্ন হবে। মুসলিম অর্থ একরকম হবে, মুমিন অর্থ আরেক রকম হবে, কেননা মুমিন হচ্ছে উন্নত সম্মানের দিক থেকে মুসলিম থেকে। কিন্তু যদি শুধু মুমিন শব্দটা থাকে তাহলে সেই মুমিন বলতে মুসলিমও বুঝায় মুমিনও বুঝায়, অথবা শুধু মুসলিম শব্দ যদি থাকে কোথাও তাহলে আসলামা, তাহলে সেটা মুমিনও বুঝাবে মুসলিমও বুঝাবে। তেমনি কোরআনুল আযীমের ভিতর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতুবু ইলাল্লাহ এবং আবার একই বাক্যে যখন বলছেন ফাস্তাগফিরু লিযানবি, ইস্তিগফার করো, তখন কিন্তু তাওবা এবং ইস্তিগফারের অর্থ ভিন্ন হয়ে যায়, একই শব্দ হবে না, একই অর্থ বুঝাবে না। কিন্তু যখন শুধু তাওবা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন সেটাকে ইস্তেগফারও বোঝাবে, তওবাও বোঝাবে, দুটোই। এই জিনিসটাই আপনাদেরকে বুঝতে হবে যে তাওবা ইস্তেগফার যদি একসাথে ব্যবহার হয় তাহলে তাওবার একটি অর্থ হবে, ইস্তেগফারের আরেকটি অর্থ হবে। আর যদি ইস্তেগফার আলাদাভাবে ব্যবহার হয় তখন এর অর্থ হবে হচ্ছে ইস্তেগফার। এটা শুধু ইস্তেগফারকে বোঝাবে, কিন্তু তাওবা যখন আলাদাভাবে হবে তখন তাওবা এবং ইস্তেগফার দুটোই বোঝাবে। ওয়াল ইস্তেগফারু তলাবুল মাগফিরা, ইস্তেগফার বলতে বোঝানো হয় যে মাগফিরা যে কামনা করে। তাহলে ইস্তেগফার মানে হচ্ছে যে মাগফিরা চাওয়া। ও আসলাহু সাতর আল আবদি ফালা ইয়ানফাদাহ, যে ইস্তেগফার, এটা মাগফর একটি শব্দ থেকে এসেছে। মাগফর শব্দের অর্থ হচ্ছে জ্যাকেট, হেলমেট আরবি ভাষায়। মানে আপনি একটি হেলমেট পরে থাকলেন তো আপনি বিভিন্ন আঘাত থেকে, অন্য কিছু থেকে আপনি মুক্ত থাকলেন, নিরাপদে থাকলেন। ইস্তেগফার এর মূল শব্দটুকু এসেছে সাতারা, ঢেকে রাখা। আল আব্দি ফালা ইয়ানফাদাহ, যে তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে। মানে ওয়া বিকায়াতুহু মিন শাররি যুনবি যানবি ফালা ইয়াকাবুহু আলাই, যে যে অনিষ্টের মানে গুনার অনিষ্ট থেকে সে সুরক্ষা করে এবং তার উপরে শাস্তি আসে না। এই হচ্ছে ইস্তেগফারের শাব্দিক অর্থ, এর বেশি কিছু নয়। প্রিয় শ্রোতা, আবারও বলছি, ইস্তেগফার করলে গুনা কিন্তু মুছে যায় না, ভালো করে বুঝুন। ইস্তেগফার করলে গুনা গুনার জায়গায় থেকে যাবে, কিন্তু গুনা করার যে প্রভাব সেটা থেকে একজন মানুষ মুক্ত থাকে, এবং গুনার কারণে যে শাস্তিটা হওয়ার কথা ছিল সেটা থেকেও সে সুরক্ষা পায়। ও বিকায়াতহু মিন শাররি যানবি ফালা ইয়াকাবুহু আলাই, এবং তার উপরে শাস্তিটা পড়ে না। আর তাওবা যে জিনিসটা সেটা একেবারেই ভিন্ন। তাওবা মানে এই বিষয়ে মানে তাওবার অনেক অর্থ আছে। তাওবা যেমন ফাআফা আনকুম ফাতাবা আলাইকুম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। এখানে আমাদের বাংলা ভাষায় একটু সমস্যা আছে, বাংলা ভাষায় আফা এবং গাফারা একই শব্দের ব্যবহার হয়। এটি কিন্তু কোরআনের, যারা কোরআন চর্চা করেন তাদের খেদমতে বলছি, এই অনুবাদ বাংলা ভাষায় পড়ে আপনি এর মর্ম উদ্ধার করতে পারবেন না। একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। যেমন আমাদের ভাষাতে যেমন ফা আফা আনকো, যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, আর ফা গাফারা যদি বলা হয় তাহলে রাফারা এবং আফার ভিতরে পার্থক্য কি? গাফারা মানে হচ্ছে যে ক্ষমা করে দেওয়া, কিন্তু এটা এমন ক্ষমা যে তার গুণাটা কিন্তু থেকে যাবে, সে এটা পরকালে দেখতে পাবে যে গুণাটা আছে, মুছে যায়নি, মাহু যেটাকে বলা হয়। তাহলে গাফারা আর আফুয়া দুটো জিনিস আপনারা শিখে নিন। গাফারা আর আফুয়া দুটোকে এই বাংলায় বলা হচ্ছে ক্ষমা করে দেওয়া, কিন্তু আসলে দুটি কমপ্লিটলি ভিন্ন জিনিস। এই কারণে আপনাদের স্বীকার করে নিতেই হবে, আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা ভাষায় কথা বলি যেটা ভাষা হচ্ছে বাংলা, সেই বাংলাতে সুন্দর কোনো শব্দ নাই যেটা দিয়ে কোরআন ভালোভাবে বোঝা যায়। এই অনুবাদ পড়ে আপনি যে কোরআনগুলো শিখছেন এটি আসলে তেমন কিছু ভালো কিছু শিখছেন না,
এর একটা উদাহরণ দিচ্ছি, যেমন আফাওয়া আফুয়া এটাকেও বলা হচ্ছে ক্ষমা, আর গাফারা এটাকে বলা হচ্ছে ক্ষমা, কিন্তু দুটি এক নয়। আফুয়া মানে হচ্ছে এমন ক্ষমা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহু মাহু করে দেন, মানে গুনাটা তো মাফ করবেনই, তারপরে গুনাটাকে তিনি মুছে দেন, সেটা তার আমল নামায় থাকবে না, ওটাকে বলা হয় আফুয়া। আর গাফারা যেটা, সেটা হচ্ছে গুনাটাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, কিন্তু গুনাটা কিন্তু আমল নামায় থেকে যাচ্ছে, মানে পরকালে যখন সে আবার উঠবে তখন সে সেটা তার বইতে দেখতে পাবে, সে ওটা দেখে নিজে লজ্জিত হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন সূরা আলে ইমরান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের সম্পর্কে দেখেন গাফারা শব্দটা ব্যবহার করেনি, মানে অহুদের যুদ্ধে যখন দুইটি দল পাশাপাশি হয়েছিল তখন তাদের কিছু ত্রুটি ছিল এই সাহাবিদের, যার কারণে মানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আপনারা জানেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 155, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবিদের সেই ত্রুটিকে তিনি এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন, দেখেন অনুবাদে ক্ষমা বলেছে অথচ সেটি কিন্তু ক্ষমা নয়, এটি ক্ষমার থেকেও বেশি। অনুবাদ দেখুন, যারই অনুবাদ দেখুন, ডক্টর মুজিবুর রহমান ইত্যাদি, আপনাদেরকে মানতেই হবে যে বাংলা ভাষা একটি অত্যন্ত দুর্বল ভাষা কোরআনের মোকাবেলায়। এই ভাষা দিয়ে আপনি ভালো করে কোরআন বুঝতে পারবেন না। প্রিয় শ্রোতা, আবারও বলছি, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের ত্রুটিটাকে আল্লাহ ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম, দেখেন গাফারা যখন ব্যবহার হয় তখন কিন্তু একটা লাম ব্যবহার হয়, লাম আপনারা লক্ষ্য করুন, এই এই জিনিসগুলোকে ভালোভাবে আপনাদের একটু বুঝতে হবে, কারণ না বুঝলে সমস্যা থেকেই যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার এই এই কথাগুলোকে বিভিন্ন ভাবে কোরআনুল আযীমের ভিতরে বলেছেন, যেমন রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, নূহ আলাইহিস সালাম যেমন বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার পিতা মাতাকে ক্ষমা করো, তো এখানে গাফারা সাথে লি লাম এসে যোগ হয়েছে, রাব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এখানে ওয়ালি ওয়ালিদাইয়া যে পিতামাতা ওয়ালিদা তার সামনে একটি লাম এসেছে, আবার আমার সামনে যে লি এখানে ইয়ার সামনে একটি লাম এসেছে। এইভাবে যেমন রব্বানাগফির লানা ওয়ালি ইখওয়ানিনা, যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এখানে লানা এবং ওয়ালি ইখওয়ানিনা এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, এখানেও লাম এসেছে। এই যে লাম, এই লামটাকে বলা হয় লামুল ইস্তিসাস, মানে একেবারে ক্ষমার জন্য লাম, মানে ক্ষমাটা আমার, আমাকে করুন, কেননা আল্লাহ আমি দোষ করেছি আমাকে ক্ষমা করুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা রহমত চাই তখন কিন্তু আমরা লাম ব্যবহার করি না, আমরা কি বলি, আমরা বলি আল্লাহুম্মা ইরহামনি ইরহামনি, মানে এখানে লাম নাই। এর কারণ কি, রহমতটা হচ্ছে রহমাতুন ওয়াসিয়া, রহমতটা শুধু আমাকে না, মানে আমার চতুর্দিকে চারিপাশে অনেক বড়, সেটাকে আমি সংকীর্ণ করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে রহমতটা চাওয়া শিকার নাই, সেখানে লামটা নেই। সুতরাং লামটা এসেছে যে শুধুমাত্র ওই যে গাফারা,
এই শব্দটার সাথে। এই কারণে যখন আমরা কারোর জন্য ক্ষমা চাই, যেমন আল্লাহুম্মা গফিরলি আব্দুর রহমান, ও আল্লাহ আব্দুর রহমানকে ক্ষমা করুন, আমরা যদি বলি যে ফাতিমা তাকে আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা গফিরলি ফাতিমা, ফাতিমাকে ক্ষমা করুন, এইভাবে বলতে হয়। এই যে লি, এই যে লাম, সেটা গাফারার সাথে, তার মানে যাদের ত্রুটি শুধু তার সাথে, কিন্তু সেই যে গাফারা সেটা দিয়ে কিন্তু ক্ষমা হচ্ছে, কিন্তু ক্ষমাতার প্রতিক্রিয়াতে ওই গুণাটা কিন্তু থেকেই যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে এই শব্দটা ব্যবহার করেননি, তাদের জন্য তিনি বলেছেন কি ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম, তিনি সেখানে লাম ব্যবহার করেননি, বলেছেন আন, তাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমাই করেননি, বরঞ্চ ওই জিনিসটাকেও মিটিয়ে দিয়েছেন তাদের আমল নামা থেকে, মানে জিনিসটা একেবারেই নাই। এটা থেকে প্রমাণ হয় যে বাংলা ভাষা ক্ষমা ক্ষমা একই নয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, গাফারা আর আফা এক বিষয় নয়। তেমনি যেমন আমরা যখন তাওবা কথাটাকে মানে দেখি, তাওবা আর ইস্তেগফার একরকম নয়। তাওবা জন্য যেমন রয়েছে ইকলা, মানে ছেড়ে দেওয়া, তাওবা যে এমন একটি বিষয় যে সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাওবাতুন নসুহ, মানে তাওবাতুন নসুহা যেটাকে বলা হয়, ওয়া ইনদাল আহলুল ইলম ইখলাস, মানে একদম সিনসিয়ারলি চাইতে হবে। তারপর ইকলা আলা জানবি, মানে সেটাকে ছেড়ে দিতে হবে। তারপর অনুতপ্ত হতে হবে, নাদামা আলা জানবি, নাদিম হতে হবে। তারপর হচ্ছে আল আজম আলা আদামা রুজুয়া ইলা জানবি, এবং এমন একটা প্রতিজ্ঞা নিতে হবে আজম আজম, যেমন সে আর কখনো সে ফিরে যাবে না ওই কাজে। তারপরে এই যে কাজটা করেছে ঠিক তখনই সেটাকে করতে হবে, তাওবাতু ফিল ওয়াক্ত, আর মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, ইরজিউল হুকুক যদি কোনো কিছু থাকে। তাহলে তাওবা আর ইস্তেগফার বিষয়টি এক হলো না, এক হলো না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, এখানে তুবু ইলা ইলাল্লাহ তার মানে ফিরে আসা, জিনিসটা হচ্ছে ফিরে আসা একটি অর্থ। আর ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, এটি হচ্ছে ক্ষমা করে দেওয়া। ফাতাবা তওবা শব্দ, কিন্তু একটি অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, ক্ষমা 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 পেয়ে যাওয়া। এবং ফাইন তুবতুম ফাহুয়া খাইরুল লাকুম, এটা হচ্ছে নাদামা, সূরা তাওবার ভিতরে এসেছে যে তোমরা যদি মানে তোমাদের জন্য উত্তম হবে তোমরা যদি অনুতপ্ত হও, নাদামা আলা জানবি, তাহলে অনেকগুলো বিষয় মিলে হচ্ছে তাওবা। সেই কারণে তাওবা আর ইস্তেগফার এক নয়। আশা করি বুঝতে পেরেছেন, এই বাংলাদেশের কায়দায় এই সব কিছুকে একত্র করা যাবে না, তাওবা একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, সেটা আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু নয়, আমরা সেটা অন্য এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যেটা আপনাদেরকে খেদমতে বলছি যে মানে তবু তাওবা এবং ইস্তেগফার এটা যদি একই আয়াতে থাকে তাহলে এর দুইটি পৃথক অর্থ হবে, তাতে বোঝা যাচ্ছে ইস্তেগফার হচ্ছে একটি ভিন্ন বিষয়। এবং ইস্তেগফার অনেকটা আপনারা যদি মনে রাখতে চান, ইস্তেগফারকে মনে করুন যে একটা হেলমেট, মাথার উপরে যদি আমরা একটা হেলমেট পরে থাকি
তাহলে আমাদের সুরক্ষা হয়। সে সুরক্ষাটাই হচ্ছে ইস্তিগফার। ওয়াল ইস্তিগফারু সাতার আল আদি ফালা ইয়ানফাদাহ, যে বান্দা যখন ঢেকে রাখে কোনো কিছু যে তাকে যেন কোনো ক্ষতি করতে না পারে। ও বিকায়াতি হো মিন শাররি যানবি, গুণাটা তো আছেই, গুণা তো হবেই, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু গুণা থেকে যে তার অনিষ্টতা যেটা তাকে ক্ষতি করতে পারে, সে ক্ষতিটার থেকে একটা হেলমেটের মাধ্যমে সে নিরাপদে থাকলো এবং তার উপরে শাস্তিটা আসলো না। এই এই জিনিসটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে এটা এই যে তওবা থেকে ইস্তেগফার সম্পূর্ণ আলাদা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এর কারণ নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, যে সুরক্ষা জিনিসটা এটা কিভাবে হয় সেটা তো হাদিসের দলিলের ভিতরে পাওয়া যায়। বিভিন্ন ভাবে সুরক্ষা হয়, কুপ্রভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত রাখেন, যেমন হাদিসের ভিতরে এসেছে। যে যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, নুকিতাত ফি কালবিহি নুকতাতুন সাওদাউ, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়া ইন হুয়া নাজা ওয়া ইস্তাগফারা ওয়া তাবা সুকিলা কালবাহু, যখন সে গুনাটাকে ছেড়ে দেয় এবং মানে ইস্তেগফার করে ফেলে এবং তওবা করে, তখন সেটা পরিষ্কার হয়। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু ইস্তেগফারের মাধ্যমে সেটা পরিষ্কার হয় না, ইস্তেগফারের সাথে তওবা সংরক্ষিত থাকলে, কিন্তু ইস্তেগফার করলে সেটা থেকে সে গুনার প্রভাব থেকে সে রক্ষা পাবে। এটি হচ্ছে ইস্তেগফারের শাব্দিক অর্থ। যে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তার মাধ্যমে যে খবর আমরা পেয়েছি যে কুল্লু উম্মতি মুআফফিন ইল্লা মুজাহিরিন, যে আমাদের আমার উম্মতের সবাই ক্ষমার যোগ্য, কিন্তু যারা গুনাহ করে আবার প্রকাশ করে দেয়, যারা প্রকাশ করে দেয় তাদের জন্য এই ক্ষমাটা হবে না। সুতরাং গুনাহ করে প্রকাশ করে দেওয়াটা খারাপ, সেটা আমরা অনেক অন্য ক্লাসে আলোচনা করেছি। আমরা যেটা জানতে চাব যে এই যে মানে এই মানে ইস্তিগফার, এই জিনিসগুলো মানে কিভাবে কি দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে, এটি আমাদের ভিতরে মানে বুঝার কিছু কমতি আছে। আমরা এখন চলুন যে এর গুরুত্ব নিয়ে কিছু হাদিস শুনি। তারগিবু ফিল ইস্তিগফার আন আবি সাঈদ আল খুদরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কাল ইবলিসু, যে ইবলিস যখন বলল, যেটা আপনার হাদিসে এটা অনেকেই জানেন যে ইবলিস যখন ওয়া ইজ্জাতিক লা আবরাহু উগিয়াই ইবাদাক ইবাদিকে মা দামাদ আরওয়াহুম ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত আহে আল্লাহ আপনার বান্দার শরীরের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে মিসগাইড করব, তাদেরকে পথভ্রষ্ট করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে বলেন, ফাকাল আল্লাহ তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আজালা আকফির লাহুম মাস্তাগফিরুনি, যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ইস্তেগফার করবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই যে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে যে ওই যে গুনাহ তার প্রভাব থেকে তাকে রক্ষা করা, কিন্তু গুনাহটা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা সে দেখতে পাবে। এটি হচ্ছে ইস্তেগফার, আমরা সাধারণত যেটা বুঝে থাকি। আর আরেকটি সমস্যা আছে, সেটি আমরা কিছুক্ষণের ভিতরে আলোচনা করব। যেমন হাদিসের ভিতরে এসেছে, আন যায়িদ মাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
من قال أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه غفر له وإن كان فر من الزحف. মানে এই যে ইস্তিগফারের ভাষা সেটা আমরা কতটুকু শিখেছি আসুন দেখে নেই ইস্তিগফার আমাদের দেশে কিভাবে বলে আর হাদিসের ভিতরে কিভাবে বলে। হাদিসের ভিতরে বিভিন্নভাবে এসেছে যেমন রব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাহলে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া, এটা যদি কেউ শিখতে চান ঠিক এইভাবেই শিখতে হবে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই, শুধু এই শব্দই এই শব্দতে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر أن يقول أستغفر الله وأتوب إليه. এটি হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তিগফার অথবা আস্তাগফিরুল্লাহ এটাও বলা যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. جي الله سبحانه وتعالى قسم نيه نبي صلى الله عليه وسلم بولشن جي آمي استغفار ابن توبة كوري ماني دينير بلاي شطور رو ادهيك ايتي ايكتي حديثة يشتة অন্য আরেকটি হাদিসে এসেছে ওয়াইন্নি লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, 100 বার আমি ইস্তিগফার পাঠ করি। ওয়াইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই ফিল ইয়াউম মিয়াতা মাররা। জি, তাহলে 70 বারেরও হাদিস এসেছে, 100 বারেরও হাদিস এসেছে। আর এই শব্দে এসেছে যে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই। এখন এই যে ইস্তিগফার এই শব্দে আমাদের কি সমস্যা এটা আমাদেরকে একটু দেখতে হবে যে ইস্তিগফার শব্দ আমাদের কি সমস্যা করছে। একটি হচ্ছে যে আমরা যেটা বাংলাদেশে ইস্তেগফার করি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, এটা কোনো হাদিসে নেই, কোনো সহি কোনো দলিলে সেটা পাওয়া যায় না যে মিন কুল্লি যামবি, প্রত্যেকটি গুনাহ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই এই শব্দে কোথাও নেই। সুতরাং এই যে শব্দে নেই সেই শব্দ দিয়ে ইস্তেগফার করা যায় না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবেও এসেছে বলা যাবে, রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ওয়াতুব আলাইয়া, এখানে ওয়াতুব বলে থামতে হবে আলাইয়া, তারপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এভাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই এভাবেও পড়া যায়। আরেকটি হচ্ছে যেমন আল্লাহুম্মা আগফিরলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়া আতুব ইলাই। আরেকটি আছে যে হাদিসের ভিতরে যে তাওয়াবুন গাফুর ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله إنك أنت التواب الغفور. إتي أركتي شبدو تواب الغفور أركتي شبدو بچه وأتوب علي إنك أنت التواب الرحيم. إتي هچه أركتي شبدو
এছাড়া আমাদের বাংলাদেশি তরিকায় আমরা যে ইস্তেগফার গুলো পাঠ করি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বাংলাদেশে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। মানে এখানে বুঝাচ্ছে আরবিতে যে আমরা সমস্ত গুনা থেকে আমি ক্ষমা চাচ্ছি, এই শব্দে কোনো ইস্তেগফার নেই, আশা করি বুঝতে পেরেছেন। এখন একটি ইস্তেগফার রয়েছে, সেটিকে বলা হয় সাইয়েদুল ইস্তেগফার, সেটা আপনারা শিখে নেবেন, যেটি ইস্তেগফারদের সর্দার। সেখানে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দু, এই এইভাবে আছে, এটি বিভিন্ন দোয়ার বইতে পাবেন, বুখারীর হাদিস। তো সেটা আমরা আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। এই যে ইস্তেগফার, এটি কিভাবে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে ইস্তেগফার এখন চাওয়াটা হচ্ছে একটি দোয়া। এইটি হচ্ছে আজকের এই রাতে যে আমাদের দর্শ থেকে আপনাদেরকে আমরা মানে দেখাতে চাচ্ছি যে ইস্তেগফার কিন্তু একটি দোয়া। প্রথমে এটি হচ্ছে দোয়া, এর অন্য অর্থ নেওয়ার আগে দোয়ার অর্থ প্রথমে নিতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দোয়া হচ্ছে হুয়াল ইবাদা, হাদিসে এসেছে দোয়া হচ্ছে ইবাদত। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল আদ-দুআ হুয়াল ইবাদা সুম্মা ক্বারা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই যে দোয়া, এটি যদি ইবাদত হয় সেই কারণেই আপনি মিন কুল্লি জাম্বি দিয়ে ইস্তেগফার পাঠ করতে পারেন না, কেননা ইবাদত হচ্ছে তাওকিফি, মানে এর শব্দগুলো আপনি পরিবর্তন পরিবর্তন করতে পারেন না, এর জন্য দলিলের প্রয়োজন হবে। আমরা যদি এই ইস্তেগফার গুলো মানে মানে না করি, ইস্তেগফার তো আমাদেরকে করতেই হবে, এটি করতে হবে, এটা বলতে বোঝানো হচ্ছে যে এটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন 100 বার অথবা 70 বার, তিনি হাদিসের ভিতরে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারু হাদিসের ভিতরে যেভাবে এসেছে, ইস্তিগফারু কামা সহিহাইন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, হাদিসের ভিতরে এসে বুখারী মুসলিমের হাদিস, ইজা আজনাবা আব্দুন জানবান, যখন বান্দা গুনা করে, ফাকালা আই রাব্বি আজনাবতু জানবান ফাগফিরলি, যে তখন আল্লাহর একটি নাম নেয়, ওই নামটা কি রব, সে বলে রব রব্বি আমার রব, আজনাবতু জানবান আমি একটি গুনা করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করে দিন। তখন ফাকাল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাকে বলে, ইলামু আবদি আল্লাহু আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যানবান ওয়া ইয়াখাযু বিহি, আমার বান্দা কি জানে যে তার একটি রব আছে যে তাকে ক্ষমা করতে পারে, কাদ গাফারতু লি আবদি আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাও মাত্রই ক্ষমা করে দেয়। এই যে ক্ষমা, আগেই বলেছি যে ক্ষমাটা দিয়ে কিন্তু গুনাহটা মুছে যায় না, মিটিয়ে যায় না, সেটা থেকে যায়, কিন্তু গুনাহ থেকে আমরা সুরক্ষা পাচ্ছি হেলমেটের মাধ্যমে মতো অথবা জ্যাকেটের মতো। তো গুনাহ তো হয়েই তার হয়েই চলছে, এর কারণ হচ্ছে হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে والذي نفسي بيده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লাউলাম তুজনিবু লাযাব আল্লাহ বিকুম, যে তোমরা তোমরা যদি কেউ গুনাহ না করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে
পরিবর্তন করে দিত, ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুনা, এমন একটা কাউম, এমন একটা প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসতেন যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এবং তারা ইস্তেগফার পাঠ করত, ফায়াগফিরু লাহুম, এবং আল্লাহ ক্ষমা করে দিত। সুতরাং ক্ষমা চাওয়াটাকে আল্লাহ পছন্দ করেন, এই যে চাওয়াটা, গুনাহ করুক বা না করুক, এই যে চাওয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন। আর যদি গুনাহ হয়েও থাকে তাতেও আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আর যদি গুনাহ কেউ যদি না করত, হাদিসের ভিতরে যেমন এসেছে, তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য একটা জাতিকে আল্লাহ নিয়ে আসতো যারা গুনাহ করত এবং ইস্তেগফার পাঠ করত এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। কেননা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা, এই যে ইস্তেগফার পড়া, এটি অত্যন্ত সম্মানের বিষয়। হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল ليس شيء أكرم على الله سبحانه من الدعاء, আল্লাহর কাছে দোয়া করার থেকে আর কোন সম্মানিত জিনিস নাই, মানে আল্লাহর কাছে চাইতে হয়। তো এই যে চাওয়াটাই আল্লাহ পছন্দ করেন, আমি করেছি করেছি কি না করেছি সেটার সাথে চাওয়ার কোনো সম্পর্ক নাই, কেননা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেটি কোনো, এই কারণেই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি দোয়ার অর্থে তিনি ব্যবহার করেছেন। আমরা সেটা কিছুক্ষণের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ, যে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় 70 অথবা 100 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন, তবে কি তিনি গুনাহ করতেন? এটা আপনাদের কি স্মরণে আসে যে তাহলে ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে দোয়া হিসাবে এই আস্তাগফিরুল্লাহটাকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে যে এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় যে আমরা এই কথাটা বলি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা, দোয়া যে কোনো দোয়াই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অত্যন্ত সম্মানজনক, এটা আল্লাহ সুবহানাহু তাআলা কে সম্মানিত করা হয় এটি চাওয়ার মাধ্যমে। যেমন আরেকটি হাদিসে এসেছে, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কেউ যদি না চায় তাহলে আল্লাহ কিন্তু সুবহানাহু তাআলা কিন্তু রাগ করে। আমরা বলেছি আগে যে আল্লাহর একটি গুণ হচ্ছে গাদিব আল্লাহ, আল্লাহ রাগ করেন, আর এর একটি অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেটা চাচ্ছি না। যেমন ধরুন আপনি আপনার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছেন, আপনি বলছেন যে আমি আনতে যাচ্ছি, কিন্তু আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি আনতে যাচ্ছি, তাহলে আল্লাহর কাছে আপনি চাইলেন তৌফিক, যে আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে, তৌফিকের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসবেন। তো সাধারণ জিনিস যেটা আমরা কথাবার্তায় বলছি, এই করবো তত বেশি আল্লাহ খুশি হবেন। মান লাম ইয়াদউল্লাহ, যে আল্লাহর কাছে দোয়া করে না, অথবা লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, দুভাবে এসেছে হাদিসে, রাদিয়া আলাইহি, আল্লাহ সুবহানাহু তাআলা রাগ করে। 156 participants in this conference. আসুন যে এই যে ইস্তেগফার কিভাবে এসেছে, এসেছে যেমন আমরা গ্রামার যেটা আমরা যদি কিছুটা জানি, কোনো একটি আপনার শব্দের সামনে যদি and they can unmute themselves. বলা হলো যে ইস্তিখারা, হাদিসের ভিতরে যেমন আছে ইস্তিখারা,
ইস্তিখারা জিনিসটা কি? ইস্তিখারা তার মানে হচ্ছে আলিফ সিন তা, কিন্তু শব্দটা মানে এখানে যাওয়ার পর এই তিনটি আরবি গ্রামার অনুযায়ী একটি ওয়াজান এখানে একটা ক্লাস আসে, সেই ক্লাসের মাধ্যমে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ওই জিনিসটাকে আমরা চাই। যেমন খিয়ারা অর্থ হচ্ছে পছন্দ করা, ইস্তিখারা মানে হচ্ছে আমরা যেন আমরা কোনো একটা বিষয়কে পছন্দ করতে চাই, এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে চাই, এবং শাব্দিক অর্থে গ্রামার অনুযায়ী যে চাই এই এটাকেই আরবির একটি কায়দা। এই যে হামজা এবং সিন এবং তা দিয়ে যে শব্দগুলো আমরা তৈরি করি, সেই শব্দগুলি দিয়ে যা বোঝায় সেটি হচ্ছে সেটাকে চাওয়া। ইস্তিগফারা মানে হচ্ছে যে ক্ষমা চাই, যেমন ইস্তিকবারা মানে তাবিরা মানে হচ্ছে বড় হওয়া, তো ইবলিস সে বড় হতে চায়, এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা, বড় হতে চায়, ইস্তিকবারা বড় হওয়া হতে চায়। ইস্তিআনা যেমন আউন মানে হচ্ছে সাহায্য, কিন্তু এর সামনে হামজা সিন তা, ইস্তিআনা সাহায্য চাই, ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ যে আমরা নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাই। যেমন ইউসুফ আলাইহিসসালাম ছেলেরা যখন মানে অপরাধ করে ফেলল তখন কিন্তু তার কাছে ক্ষমা চেয়েছিল, এই যে ক্ষমা চাওয়া এটা আমরা দেখব যে এটা কিভাবে চায়। এখানে আপনারা জানেন যে যখন ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম এবং তার যে সন্তান যারা, তারা যখন নিজেদের ভুল বুঝতে পারল তখন তারা কি করল, কার কাছে ইস্তিগফার চাইল, সেটি হচ্ছে মানে জীবিত একজন ব্যক্তির কাছে ইস্তিগফার চাইল। আমরা কি কখনো জীবিত কোনো ব্যক্তির কাছে ইস্তিগফার চাই? এটা আসলে আমাদের সমাজে নাই। আমরা যেটা করি সেটি হচ্ছে যে যেটা জানি যে যারা ইন্তেকাল করে, ইন্তেকালের সময়ে মৃত ব্যক্তির জন্য আমরা ইস্তিগফার পাঠ করি। হাদিসের ভিতরে যেমন এসেছে যে যখন দাফন হয়ে যায় দাফনের পরের দোয়াটা হচ্ছে ইস্তিগফার, আর দোয়াও বাদ দাফন। আন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কাল ইজা ফারাগা মিন আদ-দাফান আল-মাইয়িত ওয়াকাফা আলাইহি, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করতেন মৃত ব্যক্তিকে এবং তখন কিছুক্ষণ দাঁড়াতেন, দাঁড়িয়ে তিনি বলতেন সাহাবীদেরকে ইস্তিগফারু লি আখিকুম ওয়াসআলু লাহু বিত্তাসবিতে ফা ইন্নাহু লিআনা ইউসআলু, যে তোমরা তোমার ভাইদের ভাইয়ের জন্য ইস্তিগফার পাঠ করো এবং তার জন্য চাও যে তাকে যেন ওই স্থির রাখেন, তাকে যেন স্থির রাখে। এবং এটাকে কিভাবে আমরা আদায় করি, এটাকে আমরা আদায় করি আল্লাহু মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, মানে এটাকে যদি আপনি আমল করতে চান তাহলে শব্দটা হবে আল্লাহ মাগফির লাহু, যে আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো এবং ওয়াসাব্বিত হু এবং তাকে দৃঢ় রাখো, সঠিক রাখো, শক্ত রাখো। তাহলে এখানে আমরা কার জন্য ইস্তিগফার চাচ্ছি, যে ইন্তেকাল করেছে মুনতাকিল হয়েছে তার জন্য আমরা ইস্তিগফার চাচ্ছি। কিন্তু আমরা যারা জীবিত, জীবিত যারা ব্যক্তি তাদের কাছে কি আমরা কখন ইস্তিগফার চাই? তাই না? আপনাদেরকে আমি বলছি, যেমন আমাদের বাংলাদেশে যে কোনো
মাওলানা অথবা হুজুর যারাই ধর্মীয় মানে জ্ঞানের অধিকারী তাদের কাছে গিয়ে যদি আপনি গিয়ে বলেন যে যে হুজুর আমার জন্য ইস্তেগফার পাঠ করেন তাহলে ওই হুজুর বলবে যে আপনি আস্তাগফিরুল্লাহ বলেন তার মানে এটা যে কারোর কাছে চাওয়া যায় এটা যে চাওয়ার একটা বস্তু যেমন দোয়া চাওয়া যায় তেমনি ইস্তেগফার জীবিত ব্যক্তির কাছে চাওয়া যায় কিন্তু আমরা সেটা চাই না এটা চাই না এর কারণ হলো ইস্তেগফারের অর্থটাই আমরা বুঝতে পারিনি এই কারণে আমরা দুটো উদাহরণ আপনাদেরকে দিচ্ছি একটি হচ্ছে কোরআনুল আজিম থেকে সূরা ইউসুফ আয়াত নাম্বার হচ্ছে 98 যখন ইউসুফের ভাইগুলো ইয়াকুব তাদের পিতার কাছে ক্ষমা চাইল যে আপনি আমাদের জন্য ইস্তেগফার পাঠ করুন তখন ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে কি বলেছিলেন যে অচিরেই আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব সাউফাস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি অচিরেই তোমার কাছে মানে তোমার আমার প্রভুর কাছে তো ইস্তেগফার লাকুম রাব্বি তো কেউ যদি আমাদের কাছে আসে এরকম হয়তো আমাদের সমাজে এটা নাই মানে এটা যে পাওয়া যায় আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন কারো কাছে কোনো শেখের কাছে গিয়ে বলতে পারেন সালাম আলাইকুম শেখ আপনি আমার জন্য ইস্তেগফার পাঠ করেন তখন দেখেন তার প্রতিক্রিয়া কি হয় আসলে সে হয়তো যদি জানে তাহলে সে সুন্দর করে তার জন্য ইস্তেগফার পাঠ করবে কি বলবে আস্তাগফিরুল্লাহ লাক রাব্বি যেই ভাষায় আস্তাগফিরু লাকুম রাব্বি আস্তাগফিরু লাক রাব্বি অথবা আস্তাগফিরু লাকুম রাব্বি যে ভাষায় ইয়াকুব ক্ষমা চেয়েছিলেন তার সন্তানদের জন্য সাউফ আস্তাগফিরু লাকুম রাব্বি অথবা সে বলতে পারে আল্লাহ মাগফির লাকুম আল্লাহ মাগফির লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করো অথবা রাব্বি শব্দটাকে পরেও বসাতে পারে আস্তাগফিরু লাকুম রাব্বি অথবা আল্লাহ মাগফির লাকুম এভাবে ক্ষমা চাওয়া যায় এবং এখানে ইয়াকুব আলাইহিসসালাম সাউফা কথাটা ব্যবহার করেছেন সাথে সাথে তিনি কিন্তু ক্ষমাটা চাননি ইস্তেগফার চাওয়াটা এত গুরুত্বপূর্ণ ছিল যে ইয়াকুব আলাইহিসসালাম কিছুটা সময় নিয়েছেন কেন সময় নিয়েছেন কোন কোন স্কলার বলছে যে তিনি শেষ রাতে উঠে মানে তার সন্তানদের জন্য ইস্তেগফার চেয়েছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে জীবিত লোকদের কাছেও ইস্তেগফার চাওয়া যায় এটি হচ্ছে কোরআন থেকে আমরা দলিল পেলাম এটা আমরা করি না আমাদের জাতি আমরা যেহেতু হতভাগা জাতি আমাদের ভিতরে কোরআন এবং সুন্নার আলো এখনো ভালো করে প্রবেশ করেনি দেখে আমরা কোন মাশায়েখের কাছে গিয়ে ইস্তেগফার চাই না অথচ চাওয়া যায় আরেকটি উদাহরণ দিচ্ছি হাদিস থেকে আল ওয়াইস আল কারনি ওয়াইস আল কারনি একটি বিখ্যাত তাবিঈন আল কাবির তিনি মানে ওয়ালাদহু ওয়ানাশা ফিল ইয়েমেন তিনি ইয়েমেনে জন্মগ্রহণ করেছিলেন ওয়ালিদা ওয়ানাশা ফিল ইয়েমেন এবং ইয়েমেনে তিনি মৃত্যুবরণ করেছিলেন তিনি সাহাবী ছিলেন না আদ্রাকা জামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাকিন্নাহু লাম ইয়ালাক্কাহু ইয়ালকাহু যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টাকে পেয়েছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হয়নি কেননা তিনি ইয়েমেনে থাকতেন তো তার অনেক নাম ডাক আছে তাকে আমরা বাংলাদেশে অনেকেই বলি ওয়াসকুরুনি ওয়াসকুরুনি এটা এটা এরকম করে নাম উচ্চারণ করা ঠিক নয় তার নাম হচ্ছে ওয়াইস আল কারনি আবু আমর ওয়াইস ইবনে আমির বিন জাজাউ বিন মালিক আল কারনি একজন বিখ্যাত ব্যক্তি মানে তিনি সালিহীন ওয়াল ওয়ালি আল্লাহ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশিষ্ট বান্দা ছিলেন এবং সালিহীন ছিলেন
এই যে আল ওয়াইস আল কারনি, এর নামে আমাদের দেশে সুফি যারা, তারা অনেক মিথ্যা কথা প্রচার করে যে তিনি দাঁত ফেলে দিয়েছিলেন পাথর দিয়ে, এগুলো সবই মিথ্যা, মানে এই এই জিনিসগুলো সহি নয়। এবং দাঁত ফেলে দেওয়ার পরে বলা হয় যে দাঁত নাকি শহীদ হয়েছে, শহীদ কোনো ব্যক্তি হয়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো শহীদ হয় না। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও বলছি, আপনারা এটা বলতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ শহীদ হয় না। শহীদ একটি শব্দ যেটি আল্লাহ সুবহানাহু তাআলা মাহফুজ করে রেখেছেন, এই শব্দের সঠিক ব্যবহার না করলে গুনাহ হবে। দাঁত হাত পা শহীদ হয় না, শহীদ হয় একজন ব্যক্তি। সুতরাং ওয়াইস কলোনির অনেক কাহিনী আছে, সুতরাং সেটা থেকে আপনারা দূরে থাকবেন। কিন্তু তার মানে এই নয় যে ওয়াইস আল কলোনি নামে কেউ ছিল না, ছিল। ইমাম মুসলিম তার হাদিস গ্রন্থে 2542 নম্বর হাদিসের ভিতরে ওয়াইস আল কলোনি সম্পর্কে আলোচনা করেছেন, ইমাম নববী তার ব্যাখ্যা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় হজের মৌসুমে অথবা অন্য সময়ে যারাই হজ করতে আসতো, কাফেলা আসতো, তাদের কাছে তিনি গিয়ে জিজ্ঞাসা করতেন, দেখতেন যে সেখানে ওয়াইস আল কলোনি নামে কোনো ব্যক্তি ইয়েমেন থেকে এসেছে কিনা। আন উসাইল বিন জাবির কল كان عمر بن الخطاب رضي الله عنه إذا آت عليك أمداد أهل اليمن سألهم যে ইয়েমেন থেকে যারাই আসতো তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন যে আফিকুম ওয়াইস ইবনুল আমির, তোমাদের ভিতরে কি ওয়াইস বিন আমির আল কারনি এই লোকটা কি আছেন? উনি খুব জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, ওমর ইবনুল খাত্তাব ওয়াইস আল কলোনিকে খুঁজে বেড়াতেন, মানে মক্কাতে যখন ইয়েমেন থেকে কাফেলা আসত। একদিন হাত্তা আতা আলা ওয়াইস, একদিন ওয়াইসের সাথে তার দেখা হয়ে গেল। ফাকাল, তখন তিনি বললেন, আনতা ওয়াইস ইবনু আমির, আপনি কি ওয়াইস ইবনু আমির? তখন সে বলল, নাম জি। তখন সে তাকে পরীক্ষা করল যে সে আসলে অরিজিনাল ওয়াইস আল আমের কিনা। কিভাবে সে পরীক্ষা করলো, মানে তার গায়ে লেপ্রোসি ছিল, লেপ্রোসি মানে একটা অসুখ, সেই স্কিন স্কিন ডিজিজ সেখানে ছিল, সারা শরীরই ছিল মোটামুটি, শুধু একটি জায়গা যেটা একটা দেড়হামের সমান সেই জায়গাটা লেপ্রোসি রোগটা ছিল না, ইল্লা মাউদু দেড়হাম, এই অসুখটা তার ছিল। এবং তখন তিনি চিনতে পারলেন যে আসলেই মানে তার সেই লোকটাই ওয়াইস আল কলোনি। তখন তাকে বলল যে তোমার কি মা আছে? কারণ আমরা সবাই জানি ওয়াইস আল কলোনি তিনি তার মায়ের খুব খেদমত করতেন। ঐতিহাসিকরা বলছেন যে যেমন হেরিয়াতুল আউলিয়া আবু নাঈম অনেক একটি কিতাবের ভিতরে আছে যে তিনি মায়ের খুব খিদমত করতেন ওয়াইস আল কলোনি, এই কারণে জিজ্ঞাসা করেছে যে আপনার মা কি এখনো আছে? কাল এলাকা ওয়ালাদা নাম, তখন সে বলল হ্যাঁ আছে। তখন সে ওমর ইবনে খাত্তাব তাকে হাদিস পড়িয়ে শোনালেন, কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদি আহলে ইয়েমেন, যে তোমাদের মাঝে ইয়েমেন থেকে ওয়াইস আল কলোনি কাফেলার ভিতরে আসবে, কিন্তু তার কিন্তু মানে ইয়ে থাকবে, অসুখ থাকবে, মানে লেপ্রোসি থাকবে। হ্যাঁ, মানে তো এই যে মিন মোরাদিন সুম্মা মিন কলোনিন, তো সে যখন আসবে হ্যাঁ তখন মানে তার মাও থাকবে, লাহু ওয়ালিদাহু ওয়াহুয়া বিহা বিরর, এবং সে খুব মায়ের খেদমত করবে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এবং সে খুব তাকওয়াদারী হবে, এবং সে এমন কিছু করলে এটা হয়েই যাবে, মানে এরকম সে খুবই তাকওয়াদারী এবং
تربر فإن استطعت أن يستغفر لك ففعل هي عمر তুমি যদি ওই ওয়াইজ ইবনে উমাইরকে পাও তাহলে তুমি চেষ্টা করো তার কাছে ইস্তেগফার চাওয়ার জন্য ইস্তেগফারটা তার কাছ থেকে চেয়ে নিও তাহলে ইস্তেগফার জীবিত ব্যক্তির কাছে চাওয়া যায় এবং সেটি ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার বাচ্চারা ছেলেরা চেয়েছিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন যে তুমি ওয়াইস আল কালনির কাছে ইস্তেগফার চেয়ে নিও চিন্তা করুন তাহলে আমরা এটা কিভাবে আমল করতে পারি এটা হচ্ছে যে আমাদের জীবনে যদি কখনো এরকম কোন লোকের দেখা আমরা পাই যে লোকটা কোরআন এবং সুন্নাহ অত্যন্ত পাবন্দী করে তাবেদারি করে এবং খুব সালেহীন খুবই জ্ঞানী খুবই মানে তাকওয়াদারী ব্যক্তি এরকম যদি পাওয়া যায় তাহলে তাদের কাছে সঙ্গোপনে আপনি ইচ্ছা করলে ইস্তেগফার চাইতে পারেন ফাস্তাগফিরলি আমার জন্য ইস্তেগফার করুন এবং ওয়াইস আল কারনি তার জন্য ইস্তেগফার করেছিলেন ফাস্তাগফিরলাহু এবং তিনি তাকে তার জন্য ইস্তেগফার পাঠ করেছিলেন এই হচ্ছে ইস্তেগফার চাওয়া নিয়ে আমাদের সমস্যা কারণ আমরা জিনিসটা বুঝি না যে ইস্তেগফার কিন্তু চাওয়া যায় এই যে চাওয়া যায় এই যে চাওয়া এটা এটাকেও আমাদের আমলে নিতে হবে জীবিত ব্যক্তির কাছে ইস্তেগফার চাওয়া যায় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা মানে চেয়েছেন দলিল সহিহ হাদিসের ভিতরে রয়েছে তো কেউ যদি চায় তাহলে তার জন্য কিভাবে আপনি ইস্তেগফার পাঠ করবেন জীবিত আপনার বন্ধু বান্ধবী যদি চায় তাহলে আপনি বলবেন আস্তাগফিরুলাক রব্বি অথবা আল্লাহুম্মাগফিরলাক অথবা আল্লাহ আস্তাগফিরুলাকুম রব্বি অথবা আল্লাহুম্মাগফিরলাকুম এই অথবা মানে আল্লাহ আপনাকে ক্ষমা করুন আরবি যদি না বলতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করুন এটি হচ্ছে সর্বনিম্ন জিনিসটা যে চাওয়া যায় সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেমন ইব্রাহিম তার পিতাকে বলেছিলেন সালামুন আলাই আস্তাগফিরুলাক রব্বি সূরা মারিয়াম আয়াত নম্বর 47 এখানে কিন্তু ইব্রাহিম তার পিতাকে বলছেন যে আমি কিন্তু হে আব্বা আপনার জন্য আমার রবের কাছে ইস্তেগফার চাইব ফাস্তাগফিরুলাক রব্বি তাহলে ইস্তেগফারু আস্তাগফিরুলাক রব্বি এভাবেও আপনি চাইতে পারেন আস্তাগফিরুলাকুম রব্বি আস্তাগফিরুলাক রব্বি একজন হলে লাকা বলাই ভালো আস্তাগফিরুলাক রব্বি লিখে রাখুন আস্তাগফিরুলাক রব্বি তার মানে কেউ যদি আপনার কাছে ইস্তেগফার চায় তাহলে তার জন্য এভাবে বলবেন যেভাবে ইব্রাহিম তার পিতাকে বলেছিলেন আস্তাগফিরুলাক রব্বি আর যদি একের বেশি হয় তাহলে আস্তাগফিরুলাকুম রব্বি এভাবে হচ্ছে কোরআনের ভাষা আর একে পরিবর্তন করে হাদিসের আল্লাহ মাগফিরুলাকুম এভাবে বলা যাবে এই যে আরবি ভাষায় আলিফ সিন তা এই তিনটি হরফ যখনই কোনো শব্দের সামনে এটি বসবে তখনই ওই জিনিসটাকে চাওয়া বোঝায় এটা আমাদেরকে জানতে হবে যেমন আমরা বলেছি ইস্তিগাসা মানে হচ্ছে যিনি পরিত্রাণ চান তারপরে যেমন আছে মানে হচ্ছে পানি আনা পানি বহন করা ইস্তিসকা আপনারা ইস্তিসকা নামাজ পড়ি যেটা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন ওয়া ইস্তিসকা মূসা লিকাওমিহি যে মূসা আলাইহিস সালাম মানে তার মানুষের জন্য জনগণের জন্য তিনি পানি চাইলেন ওয়া ইস্তিসকা মূসা লিকাওমিহি তাহলে ইস্তিসকা এটি হচ্ছে চাওয়া
তারপর যেমন আছে যে ইস্তাখরাজা মানে কোন একটা ভার্ব যেমন খারাজা মানে বের করে দেওয়া তাহলে এটা সামনে যদি আপনি আলিফ সিন তা জিনিসটাকে লাগিয়ে দেন তাহলে হবে ইস্তাখরাজা তার মানে এটি বের করে আনা মানে সহজভাবে নয় মানে আপনাকে পরিশ্রম করে বের করে আনতে হবে মানে আপনাকে জিনিসটাকে ভালোভাবে মানে বের করে আনার চেষ্টা তদবির করতে হবে দেখুন কোরআনুল আযিমের ভিতরে সূরা ইউসুফের ভিতরে যখন ইউসুফ আলাইহিসসালামের যে ভাই বেনিয়ামিন তার ব্যাগের ভিতরে যখন সেই বাটিটা তারা বের করে নিয়ে আসলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন আয়াত নাম্বার 76 তাবাদা بأوعياتهم قبل وعاء أخيه ثم استخرج من وعاء أخيه অতঃপর বিয়াই তার ব্যাগ থেকে সেই বাটিটা বের করে আনলো তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু খারাজা শব্দটা ব্যবহার করেনি বলেছে ইস্তাখরাজাহা তার মানে ওই বাটিটা বের করতে গিয়ে তাদেরকে অনেক প্ল্যান করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক ধরনের থিওরি মানে চিন্তা ভাবনা প্ল্যানিং করতে হয়েছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইস্তাখরাজা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোন শব্দের আগে যদি আলিফ সিন তা বসে কোরআনের ভাষায় তাহলে সেই জিনিসটাকে তলব করা হয় এটার জন্য কিছু চেষ্টা চরিত্র করতে হয় এবং এটাকে চাওয়া বোঝায় তার মানে ইস্তিগফার মানে হচ্ছে আমরা ক্ষমা চাচ্ছি গাফারা গাফর এই জিনিসটাকে আমরা চাচ্ছি হ্যাঁ ইস্তিগফার এটাই বোঝানো হচ্ছে ইস্তিগফার যেমন আমরা ইস্তাইন ইস্তিখারা ইস্তিশকা ইস্তিগাসা ইত্যাদি আমরা ব্যবহার করি এই জিনিসকে চাওয়া বোঝায় এখন আসুন আমাদের যে মূল সমস্যা যেটা আমরা এখন আলোকপাত করব সেটি হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইস্তিগফার করতেন তো তিনি কি ভুল করতেন তিনি কি গুনাহ করতেন এটা আমরা এখন তদন্ত করে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহ এর ভিতরে তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك الله سبحانه وتعالى বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার করে বলে দিচ্ছেন ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر হে নবী আপনার আগের এবং পিছনের সমস্ত ত্রুটি বিচ্যুতি আমি ক্ষমা করে দিয়েছি মানে করার আগেই ক্ষমা হয়েছে তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই তিনি তার গুনাহ মানে অতীত এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযিমের ভিতরেই বলে দিয়েছেন পরিষ্কার করে যে তার কোনো গুনাহ নাই তাহলে তিনি ইস্তিগফার করছেন কেন এই যে তিনি বলছেন যে ইস্তিগফার তিনি বারবার করেন এর কারণটা কি এর কারণ হচ্ছে ইস্তিগফার হচ্ছে একটি দোয়া যেটা আমরা বুঝতে ভুল করেছি ইস্তিগফার মানে এই নয় যে আমরা গুনাহ করলেই আস্তাগফিরুল্লাহ বলতে হবে এটি নয় বরঞ্চ এই কথাটাই আল্লাহ পছন্দ করেন কিন্তু এই আয়াতের সাথে আরেকটি আয়াতের সংঘর্ষ আছে যেখানে সূরা মুহাম্মদ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে নিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত এবং মুমিন নরনারীর জন্য আপনি ক্ষমা চান এই আয়াতের ব্যাখ্যা কি
এই আয়াতের ব্যাখ্যা মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করেননি, এই কারণে তাফসির দিয়ে কোরআন বুঝতে হয়। শব্দ দিয়ে কোরআন বুঝতে গেলে আপনারা ভুল করে বুঝবেন। যেমন আমাদের বাংলাদেশে একটি কোরআনের ভিতরে ইঙ্গিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন এবং সেই কারণে সে ইস্তেগফার করতে বলছেন, আসলে সঠিক নয়। কেননা এটি হচ্ছে একটি দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা আমাদের জন্য হবে, তার জন্য নয়। এই গুনাটা উনার নয়, বরঞ্চ এটা আমাদের। এটি হচ্ছে তাফসির। ওয়া ফি তাফসির কাউলিহি তাআলা ইস্তিগফারু লিযানবিক আকওয়াল, এটা অনেক মানে অনেক কথা আছে। ওয়া হাদা আযিহিল আকওয়াল ফি ইজাবাতুল ইস্তিগফার লিজামিল মুসলিমিন 144 participants in this conference. No, মানে খুবই জরুরি এবং আমরা যেন চাই। আমরা যে একটা আবাদত কিন্তু আমরা অনেক সময় করি না, সেটা হচ্ছে কি সমস্ত পৃথিবীর মুসলিম নরনারীর জন্য আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। কেননা এই আয়াতে এটা হুকুম হিসেবে এসেছে। তা আমরা কি করি? আমরা আসলে এটা করি না, কিন্তু এটা করা যায় এবং করা উচিত। এখানে ওয়াস্তাগফিরুলি জাম্বিক, এখানে মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে 100 বার 70 বার বলেছেন, এই কারণে তিনি এটি জিকির হিসাবে দোয়া হিসাবে নিয়েছেন। এই কারণে ইস্তেগফার সর্বপ্রথম হচ্ছে দোয়া, যেটা আমাদেরকে জানতে হবে। যেমন হাদিসের ভিতরে এসেছে, আন্নাহুর লা ইউগানু আলা কলবি وإني لأستغفر الله لليوم في اليوم 100 مرة. যে মাঝে মাঝে আমার অন্তরে হালকা অস্থিরতা আসে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অস্থিরতা গ্লানি আসে এবং তিনি 100 বার ইস্তেগফার পাঠ করেন। ইস্তেগফার পাঠ করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের অন্তর ভালো থাকে। এটি হচ্ছে ইস্তেগফারের একটি ব্যবহার, লিখে রাখুন। ইস্তেগফার পাঠ করলে যে আমাদের যে একটি উপকার হবে সেটি হচ্ছে অন্তরটা ভালো থাকবে, আপনি চিন্তা ভাবনাটা কম করবেন। মানসিক ডিপ্রেশন থাকলে, মানুষের যদি মানসিক অসুখ থাকে, ইস্তেগফার পাঠ করলে তার অন্তরটা ভালো থাকবে, এই ডিপ্রেশন থেকে সে মুক্ত হবে ইনশা আল্লাহ তাআলা। হাদিসের ভিতরে এসেছে, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসিরান, যে চমৎকার সুসংবাদ সেই ব্যক্তির জন্য যার আমল নামায় অনেক বেশি ইস্তেগফার সে দেখতে পাবে কিয়ামতের দিন। মানে কিয়ামতের দিন আমাদের আমল নামা তো অনেক কথাবার্তা থাকবে, কিন্তু যার আমল নামায় দেখা যাবে যে গুনাও আছে কিন্তু অনেক ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে এটা জিকির হিসাবে বারবার পড়েছে। এটা আসলে একটি উত্তম জিকির এবং তার জন্য রয়েছে সুসংবাদ, যে যার আমল নামায় যতই গুনাহ থাকুক না কেন, কিন্তু তার যদি ইস্তেগফার থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার থাকে, তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে। এই কারণে আমরা যাই করি না কেন, ধরেন অনেক অপকর্মই আমরা করছি জেনে অথবা না জেনে, কিন্তু আমাদের সবসময় জিকির হিসাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটি উত্তম জিকির, উত্তম দোয়া। আর এটা যদি বেশি থেকে যায় তাহলে তার জন্য রয়েছে কি, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি, যার আমল নামায় অনেক বেশি ইস্তেগফার থাকবে, তার মানে এর কোনো লিমিট নাই, 3 বার 4 বার না, শত শত হাজার হাজার বার। এই জন্য বকর বিন আবদুল্লাহ রাহমাহুল্লাহ তাআলা তিনি এটার হাদিসের আলোকে বলছিলেন, ইন্না আকসারান নাসি যুনবান আকুল্লুহুম ইস্তিগফারান ওয়া আকসারুহুম ইস্তিগফারান আকুল্লুহুম যুনবান, মানুষের মধ্যে সবচাইতে সেই বেশি গুনাহগার যার ইস্তেগফার কম। আর মানুষের ভিতরে সবচাইতে যিনি বেশি ইস্তেগফার করেন তার গুনাহ কম। সুতরাং ইস্তেগফার একটা দোয়া, একটা জিকির, এটা করলে একটি লাভ হচ্ছে যে মনের অস্থিরতা এবং গ্লানি দূর হয়ে যায়। তাহলে আমরা একটি জিনিস পেয়ে গেলাম, সেটি হচ্ছে যে
মনের গ্লানি দূর হয় আরেকটি হচ্ছে ইস্তেগফার যারা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন কিন্তু এই পছন্দ করেন কাদের জন্য যারা শেষ রাতে ইস্তেগফার পাঠ করে তাহলে জিকিরের একটা সময় আমরা পাচ্ছি সেটি হচ্ছে শেষ রাতে যদি আমরা ইস্তেগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি মনে করেন শেষ রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন না কেননা আপনি অবসরপ্রাপ্ত শুয়ে আছেন চোখ মেলে ঘুম ভেঙে গেছে মানে শীতের রাত তো শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন তাহলেই তো আপনার অনেক উপকার হয়ে যাবে নামাজ না পড়লেও অনেক উপকার সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল ইসহার ইসহার মানে হচ্ছে শেষ রাত ইল আখির লাইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দার জন্য কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে যারা শেষ রাতে ইস্তেগফার পাঠ করে তাদেরকে আল্লাহ প্রশংসা করেন وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ তারপরে সূরা জারিয়াতের ভিতরে এসেছে وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ওই মুত্তাকি যাদেরকে আল্লাহ স্মরণ করছেন তার কিতাবের ভিতরে যে তারা শেষ রাতে ইস্তেগফার করে মানে এই নয় যে তারা গুনাহ করেছে দিনের বেলা এটি নয় কিন্তু সে জিকির করছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে শেষ রাতে এর সাথে কিন্তু নামাজের কোনো সম্পর্ক নাই শুধুমাত্র ইস্তেগফার কেননা হাদিসের ভিতরে এসেছে যে শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লাস্ট হেভেন সামা আদ-দুনিয়া মানে আমাদের বাংলাদেশি ভাষায় হচ্ছে দুনিয়ার আসমানে এটি সঠিক বাংলা আমাদের নাই সেটাকে ইংরেজিতে বলাই ভালো লোয়েস্ট হেভেন হেভেন অব দ্য আর্থ এই লোয়েস্ট হেভেনে যখন আল্লাহ নেমে আসেন তখন তিনি বলতে থাকেন শেষ রাতে হাল মিন মুস্তাগফিরিন ইয়াগফিরু লাহু এমন কেউ আছে ইস্তেগফার করছে আমি তাকে ক্ষমা করে দেব ইস্তেগফার করাটা এত লাভ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যায় তিনি সেটাকে পছন্দ করেন এখন আসুন যে এই যে আমরা নামাজের পরে ইস্তেগফার পাঠ করি এটা ঘটনাটা কি আপনাদের কাছে আমি একটা কুইজ রাখলাম এটা আপনারা নিজেরাই পরীক্ষা করবেন বাংলাদেশে যত জনগণ আছে ইনক্লুডিং মাওলানা ইমাম সাহেব আছে মানে অধিকাংশদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এই যে আমরা নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি এটার কারণটা কি তো আমাদের একটা ধারণা হচ্ছে যে কোনো কিছু না জেনেই ব্যাখ্যা করা এটা হচ্ছে আমাদের একটা বদ অভ্যাস বাংলাদেশি মানুষদের এর ভিতরে এটা খুব বেশি প্রবল যে না বুঝেই তো অধিকাংশ ক্ষেত্রে যে উত্তরটা পাওয়া যায় যে আস্তাগফিরুল্লাহ তিনবার বলি নামাজের পরে এর কারণ হচ্ছে যে আমরা নামাজের ভিতরে যে ভুল করছি ওই ভুলের জন্য এটা আল্লাহ মাফ করে দিবে আস্তাগফিরুল্লাহ এই কারণে বলা হয় না কেননা সুন্নত হচ্ছে নামাজ শেষ হওয়ার পর প্রথমে আস্তাগফিরুল্লাহ বলা প্রথমেই অনেক মসজিদে আবার তাকবীর বলে আল্লাহু আকবার এটি সঠিক নয় সহি নয় যেটি সঠিক সেটি হচ্ছে ইস্তেগফার আর সুন্নাতু আন ইয়াকুলুল মুসলিম বাদা কুল্লি ফরিদা সিওয়াউন কানা ইমামান আও মামুমান আও মুনফিরাদান যে কোনো মুসলমান সে ইমামের পিছনে নামাজ পড়ুক আর মামুম মুক্তাদি হয়ে পড়ুক আর একাকি পড়ুক তার ফরজ নামাজ যখন সে শেষ করে ফেলবে তখন সে আস্তাগফিরুল্লাহ সালাসা মাররাত সে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 কথাটা বলবে এই অর্থ এই নয় যে সে গুনাহ করেছে আন্তাজেই এই ধরনের ব্যাখ্যা আপনারা কখনোই করতে যাবেন না কখনোই করবেন না আপনারা যতদিন জীবিত আছেন ইসলাম সম্পর্কে কোনো কিছু না জেনে এভাবে ব্যাখ্যা করা যায় না কেননা যদি এটাই আপনি বলে থাকেন যে নামাজের ভুলের জন্য আস্তাগফিরুল্লাহ পার করা হয় তাহলে তো সবচেয়ে বেশি ভুল তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে তাই নাকি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইস্তেগফার করলেন কেন তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
এই ইস্তিগফার মানে এই নয় যে গুনার সাথে এর কোনো সম্পর্ক নাই। এই ইস্তিগফার হচ্ছে, এটি হচ্ছে দুই নম্বর তিন নম্বর ইস্তিগফারের ব্যবহার। যে কোনো নেক আমল করার পর ইস্তিগফার পাঠ করতে হয়, এটি হচ্ছে মানে মানে কোরআনের তাফসির থেকে আমরা শিখতে পাই। যে কোনো নেক আমল ইস্তেকফারের একটি ব্যবহার হচ্ছে যে নেক আমলের পরে ইস্তেকফার বলা। এই ইস্তেকফার বলা এই নয় যে গুনাহ করেছে, ইস্তেকফার হচ্ছে যে দোয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুজ্জাম্মিল আয়াত নাম্বার 20, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ এখানে প্রথমে এসেছে কি যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আকিমুস সালাহ, ওয়া ইতাউজ যাকাত, তোমরা যাকাত দাও, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দাও, মানে সদকা করো, মানে ফি সাবিলিল্লাহ দিয়ে দাও। তারপরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এরকম সদকা খায়ের অগ্রিম পাঠাবে, তার তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। তার মানে তিনটি নেক আমল, নামাজ, যাকাত এবং সদকা, এই তিনটি নেক আমল করার পরে আমাদের বলা উচিত কি আস্তাগফিরুল্লাহ। এই ব্যাখ্যায় দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই উক্ত আয়াতের এই তাফসিরের ভিতরে এটাই বলেছেন যে এই আয়াতের তাফসির হচ্ছে প্রত্যেকটি নেক আমলের পরে ইস্তিগফার পাঠ করা। এটি আমল করতে গিয়ে ভুল ত্রুটির জন্য নয়, বরঞ্চ এটি হচ্ছে আদব। আরেকটি দলিল হচ্ছে শেখ আল হুসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে সূরা নিসা আয়াত নম্বর 103, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যে যখন তোমরা নামাজ শেষ করে ফেলো তখন তোমরা আল্লাহর জিকির করো বসে শুয়ে অথবা পার্শ্ব দেশে। এই আয়াতের তাফসিরে তিনি বলেন যে নামাজের পরে জিকির করাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার ইশারা ইঙ্গিতের হুকুম। তার মানে হচ্ছে যে নামাজ পড়তে গিয়ে ভুল হইলেই আস্তাগফিরুল্লাহ আমরা বলি না, আস্তাগফিরুল্লাহ বলি এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এই কারণে যে এটি বলা হচ্ছে মাসনুন, যে কোনো নেক আমল করার পর ইস্তিগফার করতে হয়, আস্তাগফিরুল্লাহ বলতে হয়। উদাহরণ দিচ্ছি, যেমন নামাজ শেষ হয়ে গেলে আমরা বলি কি তিনবার আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই যে যে জিনিসটা আমরা বলি তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এই কথাটুকু বলা না হওয়া পর্যন্ত, ইমাম সাহেব পর্যন্ত তার পজিশন থেকে পরিবর্তন করা ঠিক নয়। সোম্মা ইয়ানতিহু ইলাল ইনসান, স্কলাররা বলছেন। আর আমাদের বাংলাদেশি মসজিদে কি দেখা যায়, নামাজ শেষ হওয়ার পরে হাত তুলে একটা দোয়া শুরু করে দিল, কোথায় ইস্তেগফার হয়ে গেল? যেটা কোরআনেরও কোরআনেরও আয়াতের মানে বিপরীত, হাদিসেরও বিপরীত। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজ শেষ করতেন তখন তিনি আস্তাগফিরুল্লাহ সালাসা মাররাত, তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। এখানে শুধুমাত্র একটি জিনিসই আমরা মানে বলতে চাই যে নামাজে যদি ভুল হয় সেই ভুলের জন্য দিতে হবে হচ্ছে সুসজদা, সুজুদ সাহু সালা আসবাবাহু বিল জুমলাতু সালাসা, তিন কারণে সেজদা সহ দিতে হয়। যেমন জিয়াদা, কোন কাজ যদি অতিরিক্ত করে তাহলে দিতে হয়, বা নাকসু, যে কোনো জিনিস যদি বাদ পড়ে যায় সেটা যদি রোকন না হয়, ওয়াজিব অথবা সুন্না, সেটা যেটাই হোক না কেন সুসেজদা দেওয়া যায়।
অশাক্য এবং যদি সন্দেহ হয় নামাজের ভিতরে, তাহলে ভুল হলে সেটার জন্য হলো সিজদা সহু, আর রোকন ভুল হলে নামাজই বাতিল হয়ে যাবে, ওই রাকাতটা নষ্ট হয়ে যাবে, অথবা নামাজের শর্ত যদি বাদ পড়ে তাহলে নামাজই হবে না ইত্যাদি। কিন্তু নামাজের ভুলের কারণে আস্তাগফিরুল্লাহ তিনবার বলি, এটা আর কোনোদিন বলবেন না। মানুষকে না জেনে কোনো কিছু শিক্ষা দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ। অথচ ইস্তেগফারের একটি ব্যাখ্যা হচ্ছে যে নেক আমলের সাথে ইস্তেগফার। এর সাথে ছোট করে এক যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, কোন কোন মসজিদে এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার আগে একবার আল্লাহু আকবার জোরে বলে, এটি কিন্তু ঠিক নয়। এটি একটি হাদিসের দলিল থেকে ওরা বলছে, কিন্তু এটা কিন্তু একটি হাদিস, এই হাদিসের মোকাবেলা অন্য হাদিস রয়েছে, কুনতু আরিফুল ইনকাদা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, বুখারীর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে গেছে এটা বুঝতে পারতাম, এটি ইবনে আব্বাস বলছেন যে তাকবীরের মাধ্যমে। কিন্তু আরেকটি হাদিসের ভিতরে ইবনে আব্বাস বলছেন, এটা মুসলিমে এসেছে, আন্না রাফা আসাউতি বিজিক্রি হেইনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাতি কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নামাজ শেষ হয়ে গেছে এটি বোঝা যেত জিকিরের শব্দকে যখন উঁচু করা হতো, মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো যখন যখন উঁচু করা হতো তখন তারা বুঝতে পারত। এর মানে এই নয় তাকবীর, এর মানে এই হচ্ছে যে এই তাকবীর হচ্ছে জিকিরের তাকবীর, কুনতু আলামু ইজা ইনসারাহু বিজালিকা ইজা সামিআতুহু, যখন আমরা জিকিরের শব্দের শব্দটাকে উচ্চ শব্দে শুনতাম তখন আমরা বুঝতে পারতাম যে নামাজটা শেষ হয়েছে। তাহলে একটা হাদিসে জানা গেল তাকবীরের মাধ্যমে তারা বুঝতে পারতেন নামাজ শেষ হয়েছে, আরেকটি হাদিসে জানা গেল যে জিকিরের শব্দের মাধ্যমে জানতে পারতেন। এই দুইটি হাদিসের সমন্বয়ে মুহাদ্দিসরা বলছেন যে এটি হচ্ছে জিকির, অর্থে বোঝা হবে, এবং একবার আল্লাহু আকবার বলা সঠিক নয়। যারা বলেন তাদের প্রতি আমাদের দরখাস্ত, আপনারাই এই এই কাজটুকু করবেন না। নামাজ শেষ হওয়ার পর আপনারা প্রথমেই যেটা বলবেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার সালাত মারওয়াত, কখনো আল্লাহু আকবার এই কথাটা বলবেন না। কেননা এর ব্যাখ্যায় শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে যখন দুইটি হাদিস দুটি হাদিসের পরস্পর মুখোমুখি হয়, একটি আরেকটার প্রতি সংঘর্ষিক হয়, তখন একটি হাদিস যার মানে বর্ণনাকারী খুবই নির্ভরযোগ্য আল মাহফুজ হয়ে যায় সেই হাদিসটা, এবং অন্য বর্ণনাকারীর থেকে যদি বিশ্বাসযোগ্য বেশি হয় তাহলে তার হুকুম চলে আসে। তো সেই হুকুমেও তিনি বলছেন যে এই হাদিসটার অর্থ হবে হচ্ছে বিজিক্রি, আর বর্ণনাকারী তার নিজের ভাষায় হাদিসটি বর্ণনা করেছেন, এই কারণে তাকবীর শব্দটা চলে এসেছে। তিনি না করে দিয়েছেন যে তিনি যত ধরনের বই, শেখ আলবানী রাহেমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে উনি অনেক বই তালাশ করেছেন, ওয়া ইন্না আযকারু ওয়ারাদাতু সাহিহাইন সুনান ওয়াল মাসানিদ ওয়াল মুআজাম, তিনি অনেক ধরনের কিতাব তালাশ করে দেখেছেন যে তাকবীর কোথাও নাই, উনি পায়নি। জামিউল আবওয়াব ওয়াল আকুল ওয়াল আদবার ওয়াস সালাওয়াত, নামাজের পরে যত ধরনের জিকির হয় সমস্ত হাদিস তিনি দেখেছেন, কোথাও এরকম পান নাই যে নামাজের শেষে একবার আল্লাহু আকবার বলতে হয়। ওয়ালাইসা ফি শাইই মিনহা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু বাদাল মাকতুবাত, এমন কোন দলিল পাওয়া যায় না। শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে ফরজ নামাজের পরে একবার তাকবীর দিতে হবে এমন কোন দলিল পাওয়া যায় না। হাত্তা ওয়ালা ফি আযকার আল্লাতি হাদা উম্মাতা আলা আন ইয়াকুলু হাযা দুবুরু সালাওয়াত, যে এই যে নামাজের পরে এই যে সালাওয়াত, এই নামাজের পরে এই যে জিকির, সেটি হচ্ছে যে জিকির হিসাবে পাওয়া যায় কিন্তু একটি তাকবীর বলা যায় না। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভুলের কারণে তাকবীর চালু করেন নাই। তিনি তাকবীর দিয়েছেন কিসের জন্য, যে মানে ইস্তেগফার
ইস্তিগফার করতেন কেন? যে একটি নেক আমল করলে, যে নেক আমলের ভিতরে নামাজ একটি, জাকাত একটি। আপনারা যারা জাকাত দেন, মানুষকে যখন দান খয়রাত করেন, তখন আপনারা কি বলেন? আপনারা বলেন কি, আমার জন্য দোয়া করেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, কেননা এইটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন কারদান হাসানা করবে, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পাঠ করো। আমরা এই সর্বনাশটা করে দেই, আমরা ইতিপূর্বে এই জিনিসটা আলোচনা করেছি যে কোনো দান খয়রাত করলে কারো কাছে চাইতে নাই। ইন্নামা নুতিউমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর চেহারার জন্য তাদেরকে খাওয়াই। লা নুরিদু মিনহুম, আমরা তাদের কাছে কিছুই চাই না, দোয়াও চাই না, কিছু চাই না, শুধু আল্লাহর চেহারাটাকে চাই। ইন্নামা নুতিউমুকুম লিওয়াজহিল্লাহ, তো আপনি কেন যাকাত দিয়ে, কেন সদকা দিয়ে মানুষের কাছে কেন এই মানে চাচ্ছেন যে আমার জন্য দোয়া করেন? অথচ আল্লাহ বলছেন, যেটা আমরা আয়াতে পেলাম, সেটি হচ্ছে যে নেক আমল করার পর, যাকাত দেওয়ার পরে আপনাদের কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধুমাত্র যাকাত, নামাজের ক্ষেত্রেও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর মৃত মৃত ব্যক্তির জন্য যে ইস্তেগফার পাঠ করতে হয়, এটা তো আমরা আলোচনা করেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের যারা আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে, তাদের জন্য ইস্তেগফার পাঠ করলে আমাদেরই লাভ এবং আমাদের পিতা মাতারও লাভ। এটা সহি হাদিসের ভিতরে আছে, আমরা এটা জানি যে যারা মৃত পিতা মাতার জন্য আস্তাগফিরুল্লাহ, আবি আস্তাগফিরুল্লাহ লি ওয়া আবি ওয়া উম্মি, এইভাবে আল্লাহ আল্লাহ আমি ইস্তেগফার করছি আমার জন্য, আস্তাগফিরুল্লাহ লি ওয়া আবি, আমার আব্বার জন্য, ওয়া উম্মি, আমার মায়ের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা মাতার গুনাহ মাফ করে দিবে, দিবে দিবে এমন ভাবে দিবে, দিতে থাকবে। ওই পিতা মাতা যখন, আমরা যারা উত্তর আমেরিকায় থাকি, অনেকেই পিতা মাতার খেদমত করতে পারি নাই এবং তারা বাংলাদেশে মুনতাকিল হয়েছেন, তো এখন আফসোস হয় যে আমরা কি করব। তাহলে আমাদের জন্য একটি প্রজেক্ট হচ্ছে আস্তাগফিরুল্লাহ লি ওয়া আবি উম্মি, বারবার আপনার আমাদের জন্য, আমাদের পিতা মাতার জন্য ইস্তিগফার পাঠ করেন। তাহলে ওই পিতা মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদাবুল মুফরাদ সহি হাদিস, হাদিস নাম্বার 36-এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই পিতা মাতাকে আল্লাহ কবর থেকে তুলবে, তখন তার আমল নামায় অনেকগুলো মানে সওয়াব আর সওয়াব হাসানা দেখতে পাবে, আর গুনাগুলিকে আল্লাহ স্মরণ করাই দিবে। তখন যে বলবে যে এত সওয়াব কিভাবে হলো, এত মর্যাদা কেন আল্লাহ আমাকে দান করলেন, আমি তো অনেক গুনাহ করেছি, তো আমার জন্য এগুলো কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতা মাতাকে বলবে, ওয়া ওয়ালাদুক ইস্তিগফার লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে। এইটা বাদ দিয়ে আমরা কি করি, মাওলানা মৌলভীকে টাকা পয়সা দিয়ে বলি গিয়ে আপনি মিলাদ করেন, দোয়া করেন। ঈশের হাদিসের বলতে বোঝাচ্ছে ইস্তিগফার করে আপনি করতে হবে, মাওলানা মৌলভী করলে তো তার মাওলানা মৌলভীর পিতা মাতার জন্য হয়ে যাবে, সেটি তো আপনার জন্য প্রযোজ্য হবে না। এই কারণে এটি দেখতে হবে যে আপনি কার জন্য করছেন। যে কোনো একটি, আমরা জাকাত দেওয়ার পর, আপনারা যখন কোনো মানুষকে টাকা পয়সা দেন, সেটা জাকাতের পয়সাই হোক আর মানে দান করা হোক, আজকের থেকে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর চুপ করে থাকবেন। কেননা আপনাকে শয়তান অসহসা দিবে যে তার কাছে দোয়া চান, দোয়া চান, আপনি যখনই চাবেন তখনই তো জিনিসটা নষ্ট হয়ে গেল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আজামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ, যে তারা নামাজ পড়ে, সদকা করে, কিন্তু তারা এগুলি করার পরে আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। হজের ক্ষেত্রে যারা হজ করে, হজের ক্ষেত্রে শুরুতে মানে অথবা হজের মাঝখানে গুরুত্বপূর্ণ কাজ, যেমন আরাফাত ময়দান থেকে, কারণ আরাফাতে উপস্থিত হওয়া মানে হচ্ছে হজ, তো আরাফাত থেকে যখন মানুষ ফিরে আসে মাশআর আল হারামের দিকে, তখন আল্লাহ বলছেন যে তোমরা ইস্তেগফার পাঠ করো। এর মানে কি হজের ভিতরে সে গুনাহ করেছে নাকি?
ইবাদতের পরে এই যে ইস্তিগফার পাঠ করা এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো একটি আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা আয়াত নম্বর 198 বা ইযা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইন্নাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম وَإِن كُنْتُمْ مِنْ قَبْلِ لَمِنَ الضَّالِّينَ ثُمَّ أَفِيدُوا مِنْ حَيْثُ أَفَادَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসো মাশআরাল হারামের নিকটে চলে আসো তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। স্মরণ করে কি করতে হবে? আমরা হজ যে করলাম আস্তাগফিরুল্লাহ কি পড়েছি? পড়ি নাই। পড়বেন কিভাবে? কেননা বাংলাদেশের দোয়ার বইতে তো এটা লেখা নাই। কেননা আমরা হতভাগা বাংলাদেশি, আমরা জানি যে ইস্তেগফার মানে হচ্ছে গুনাহ করা। এটি গুনাহ করার জন্য নয়, এটি হচ্ছে একটি উত্তম দোয়া যেটি নেক আমলের সাথে, যেমন হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন মিন হাইসু আফাতান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ, তার মানে একটা ইবাদতের শুরুতে এবং শেষে রয়েছে ইস্তেগফার। এই ইস্তেগফার গুনাহ করার জন্য নয়, হজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ডাকাতের ক্ষেত্রেও দেখতে পাই, কোরআনের মাধ্যমে এসেছে। নামাজের ক্ষেত্রে, নামাজের শেষে আমরা দেখতে পাই, নামাজের শুরুতেও কিন্তু আছে। একেবারে মনে করেন বাথরুম থেকে যখন আমরা বের হই তখন আমরা কি বলি? গুফরানাক। এখানে আল্লাহুম্মা সাইলেন্ট রয়েছে। আরবি ভাষায় এরকম অনেক শব্দ অনেক সময় সাইলেন্ট থাকে, কিন্তু এটার অর্থ হচ্ছে এ আল্লাহ আমাকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, গুফরানাক আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে ওখান থেকে, তার মানে কি বাথরুমে আমরা যে ময়লা দূর করছি সেটা কি কোনো পাপ করছি? করছি না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা জিকির। যেমন আমরা উজু করার পর, উজু একটি উত্তম জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়াজ্জা ফাকালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে উজু করবে সে যেন বলে একটি দোয়া। এই দোয়ার ভিতরে কি আছে? ইস্তিগফার আছে। লক্ষ্য করুন, যে ব্যক্তি উজু করলো, উজু করার পরে এই ইস্তেগফার পাঠ করলো, এই ইস্তেগফার কিভাবে পাঠ করতে হবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার যদি উজু করার পরে কেউ পড়ে ফেলে তাহলে তার এই উজুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সংরক্ষণ করেন, তবা আল্লাহু আলাইহা বি যে এই উজু, এই পবিত্র কাজটুকু, এই উজুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মোহর মেরে আকাশ মানে সামাওয়াত আল্লাহর মানে উপরে হেভেনের দিকে তুলে নিয়ে যান এবং তিনি আরশের নিচে সেটাকে সংরক্ষণ করেন, কিয়ামতের আগ পর্যন্ত সেই সিল আর ভাঙ্গা হবে না। আমরা যখন মানে মসজিদে যাই তখন আমরা কি বলি? আল্লাহুম্মা ফিরলি ওয়া জুনুবি ওয়াফতাহ আলী আবওয়াব রাহমাতি। তাহলে দেখা যাচ্ছে যে ইবাদতের মধ্যে মানে মধ্যে আমরা এবং শেষে যে ইস্তেগফার পাঠ করছি সেটি হচ্ছে নেক আমল করার একটি কায়দা। এটা আমাদেরকে জানতে হবে। তাহলে ইস্তেগফারের একটি ব্যবহার আমরা শিখতে পেলাম যেটি গুনার সাথে সংশ্লিষ্ট নয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নমলে বলছেন ইস্তেগফার পাঠ করলে এটি হবে 4-5 নম্বরের ব্যবহার। সূরা নমল আয়াত নম্বর 46 লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি ইস্তেগফার পাঠ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রহমত করবেন। তাহলে ইস্তেগফার পাঠ করলে রহমত আসে। ইস্তেগফার পাঠ করলে কি হয়? রহমত আসে। মনে করেন আপনি একটু বিপদে পড়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলে আল্লাহ আপনার উপরে রহম করবে।
বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা আনফালের ভিতরে তিনি বলেন যে ইস্তেগফার পাঠ করলে মুক্তি পাওয়া যায় যে কোনো ধরনের পেরেশানি। মনে করেন মানুষের অনেক ধরনের সমস্যা হচ্ছে, আপনার কাজের সমস্যা, মনে করেন ইমিগ্রেশনের সমস্যা, দুনিয়া বিষয়ে চাকরি নাই, বাসায় সমস্যা, অনেক ধরনের সমস্যা, এটা এক ধরনের শাস্তি। এই ধরনের শাস্তি থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবে যদি আপনি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 33 বলছেন, ওয়া মা কানাল্লাহু ইউআযযিবুহুম ওয়া আনতা ফীহিম وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের ভিতরে থাকেন তাহলে তো শাস্তি দিবেন না, সেটি আল্লাহ বলছেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমাতুল্লিল আলামিন। ওয়া মা কানা আল্লাহু ইউআযযিবুহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যখন তাদের মাঝে থাকবেন তখন কিন্তু আমি শাস্তি আর দিব না। তো এখন তো আমাদের মাঝে নবী নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এখন আমাদের কি আছে? আহা, এটাই আমরা বুঝতে ভুল করেছি। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম, আমরা যারা মানে পাপ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও শাস্তি দিবেন না যদি আমরা ইস্তিগফার পাঠ করি। ওয়াহুম ইয়াস্তাগফিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, এখন আমাদের মাঝে রয়েছে একমাত্র জিনিস যেটা আজাবকে শাস্তি থেকে প্রতিহত করবে, সেটি হচ্ছে ইস্তেগফার। তাহলে বোঝা যাচ্ছে ইস্তেগফার পাঠ করলে পৃথিবী দুনিয়া আখেরাতের বিভিন্ন শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আপনার দৈনন্দিন জীবনে যত ধরনের শাস্তি, পানিশমেন্ট, অসুখ বিসুখ যা আছে সবকিছু প্রতিহত হয়ে যাবে। এই কারণে আবু মুসা আশআরি তিনি বলছিলেন, কানা লানা আমানান মিনাল আযাব, আমাদের আমাদের মাঝখানে দুইটি জিনিস ছিল আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। যাহা বাহাদুহুমা, একটি চলে গেছে, ওহুয়া কাউনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনা, একটি ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদের ভিতরে, আর কোনো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। ও বাকিয়াল ইস্তিগফারু মাআনা, আর আমাদের মাঝে রয়েছে কি রয়েছে? শুধু ইস্তেগফার। বা ইন যাহাবা হালাকানা, আর এই ইস্তেগফার যখন আমাদের মাঝ থেকে চলে যাবে তখন আমরা ধ্বংস হয়ে যাব। প্রিয় শ্রোতা, আবারও বলছি, ইস্তেগফার কি আমাদের সমাজ থেকে চলে যায় নাই? কেননা এ তো আমরা বুঝতেই পারি না জিনিসটা কি। আমরা খালি মনে করি যে গুনা গুনা গুনা, গুনার কথা মাথায় আনুন না, গুনাটাকে সরিয়ে রাখুন। ইস্তেগফারের একটি বিরাট অংশ হচ্ছে গুনার সাথে তার কোনো সম্পর্ক নেই। গুনার সাথে একটি সম্পর্ক তো রয়েছে, কিন্তু সেটা ছাড়াও অনেক বড় বড় ব্যবহার রয়েছে, সেটি আমাদেরকে শিখতে হবে। ইস্তেগফারের মাধ্যমে দুনিয়াবি যত ধরনের শাস্তি আছে সেগুলো থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিবে। এটি হচ্ছে 6 নম্বর উপকারিতা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের দুনিয়াতে আমাদেরকে কি দেন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, চাকরি, সুস্বাস্থ্য, এই যে আমাদেরকে তিনি এগুলো দিচ্ছেন, এগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেটা ভালো করে শুনুন, ইস্তেগফার যদি না করেন তাহলে যেটা আল্লাহ আপনাকে দিয়েছে সেটাও আপনি ভোগ করতে পারবেন না। এটি হচ্ছে আরেকটি 6 নম্বর উপকারিতা। সুনির্দিষ্ট কাল পর্যন্ত যদি দুনিয়ার কিছু সুখ আপনি যদি ভোগ করতে চান তাহলে ইস্তেগফার পাঠ করবেন আজকে থেকে। এটার সাথে গুনার কোনো সম্পর্ক নাই। উদাহরণ দিচ্ছি, যেমন একজন ইমিগ্রেশন নিয়ে আমেরিকা এসেছে, এখন সে ইস্তেগফার পাঠ করছে। আমেরিকার এবং কানাডার এই যে মানে সুবিধাগুলো এবং নিয়ামতগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন সেগুলোকে ভোগ করবে সে যদি ইস্তেগফার পাঠ করে। যে কোনো মানুষের স্বাস্থ্য, কেউ বিয়ে করলো, কেউ চাকরি পেল, কেউ কিছু টাকা পেল, আস্তাগফিরুল্লাহ বলা উচিত।
এই আমি টাকা পেলাম $1,000 বেতন পেলাম, আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ বললাম, তাহলে কি হবে? ওই টাকাটাকে আমি ভোগ করতে পারবো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ আয়াত নাম্বার 3 এখানে বলছেন, ওয়া ইনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى তোমরা নিজেরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। আর কি এখানে এই আয়াতের ভিতরে ইস্তিগফার এবং তাওবা একই বাক্যে এসেছে, সুতরাং এটি দুটি অর্থ হবে। وَإِنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى তাহলে ইস্তিগফার করলে যে কোনো সুখ, দুনিয়ার সুখ এখানে বোঝাচ্ছে যে দুনিয়ার যে সুখগুলো এটি হচ্ছে মাতাআন হাসানান, পবিত্র সুন্দর ভালো, যেটা আপনাকে কল্যাণ দিবে। এই ধরনের কোন মানে রিসোর্স সুখ যদি মাতা যেটাকে বলা হয় সেই সম্পদ আপনি ভোগ করতে পারবেন, ইলা আজালিন মুসাম্মা, কি করলে? যখন আপনি ইস্তিগফার পাঠ করবেন। আমরা তো ইস্তিগফার পাঠ করি না, তাহলে আমাদের কাছ থেকে বলে যে ভাই একটা চাকরি পেয়েছিলাম কিছুদিন পরে ফায়ার করে দিয়েছে, আরে ফায়ার করবে না কেন? আপনি তো চাকরি পাওয়ার পরে ইস্তিগফার পাঠ করেন নাই, কেননা আপনি হচ্ছেন বাংলাদেশি হতভাগা, ইস্তিগফারের অর্থটা বুঝেন নাই। ইস্তিগফার মানে এই নয় যে আপনি গুনাহ করেছেন আর ইস্তিগফার করতে হবে, তা নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি নিয়ামত দান করেছেন, এটাকে যে আপনি ভোগ করবেন, সেই কারণেই আপনার ইস্তিগফার পাঠ করার উচিত ছিল। وَإِنِ اسْتَغْفَرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন যারা ইস্তিগফার পাঠ করে, সেটা তো আমরা বুঝতেই পারছি, সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ ইস্তিগফারের ব্যবহার, যেটা আমরা অনেকেই জানি না, এটা কি মনের এবং শরীরের শক্তি বাড়ে। আমাদের যে মন মানসিক দুর্বলতা এবং শরীরের শক্তি সেটা বাড়বে যদি আমরা ইস্তিগফার পাঠ করি। যেমন একজন লোক ক্যান্সারে আক্রান্ত, তাকে কিমোথেরাপি দেওয়া হচ্ছে, একদিন আমি তাকে দেখে রাস্তায় দেখে বললাম যে আপনার শরীরটা কেমন? ও বললো যে বাবা আমি তো এখন দুর্বল হয়ে পড়েছি, তো ক্যান্সারের চিকিৎসা চলছে। তো আমি তাকে বললাম যে আপনি কি ইস্তিগফার পাঠ করেন? ওই লোকটা মুখটা কালো হয়ে গেল, কেননা তিনি আমাকে ভুল বুঝেছেন, তিনি মনে করেছেন যে আমি হয়তো বাঙালি, তো বাংলাদেশি আমরা তো সবাই হতবাগা, কারণ আমরা ইস্তিগফারের অর্থটা বুঝিনি। ইস্তিগফার করলে মনের এবং শরীরের শক্তি বাড়ে। আপনার অসুখ হয়েছে, ক্যান্সারে আক্রান্ত, আপনি কিছুদিন পরে একদম কাহিল হয়ে পড়বেন, ইস্তিগফার পাঠ করলে আপনার শরীরের শক্তি বাড়বে এবং মনের শক্তি বাড়বে। মিন কাউনুল ইস্তিগফার ইয়াজিদুল ইনসান কুওয়া, যে ইস্তিগফার ব্যবহার করলে তার শক্তি বাড়ে, কেননা ক্বাল আল্লাহ তাআলা হিকায়াতু আন নাবিনা হুদ, হুদ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ভিতরে আয়াত নাম্বার 52 এখানে তিনি বলছেন যে তোমরা যদি শক্তি অর্জন করতে চাও তাহলে তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো, তাহলে আল্লাহ তোমাদের শক্তি বাড়িয়ে দিবে। 142 participants in this conference. السماء عليكم مدرارا ويزيدكم قوة إلى قوتكم. এই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 52 তে বলছেন ইয়াজিদকুম কুওয়াতান, যে হে ইস্তিগফার পাঠকারী তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, কুওয়াতান, তোমার শক্তিকে বাড়িয়ে দিবে, কোথায়, আরেকটি শক্তিতে পৌঁছিয়ে দিবে। ইলা কুওয়াতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি শরীরের শক্তি বাড়িয়ে দেয়, মনের শক্তি বাড়িয়ে দেয়,
ইস্তিগফার পাঠ করলে, তসবিহ তাহলিল করলে শক্তি বাড়ে, গায়ে শক্তি আসে, মনেও শক্তি আসে। ইন্না যিকরা ইউতা যিকরাল কুওয়া, এই 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 যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে আপনার শরীরে শক্তি আসবে, অসুস্থতা ভালো হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে আরেকটি 7 নম্বর ব্যবহার, মনের এবং শরীরের শক্তি বাড়ে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তসবিহ তাহলিল দোয়া করলে শক্তি বাড়ে কিভাবে? হ্যাঁ, বাড়তে পারে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আব্বা আমাকে একটা দাসী দেন যেন আমার কিছু কাজকর্ম করতে পারি, কেননা আমি ইত্যাদি ইত্যাদি, তার মানে হয়তো উনি সংসারের কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়েছেন, এটাই বুঝেছেন অনেক স্কলার। এই কারণে তিনি একটা হেল্প চেয়েছেন, বাসায় কাজের জন্য হেল্প চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেলেন, কি বলছেন? উনি বলছেন যে তুমি এক কাজ করো, তুমি কুল্লু লাইলা, প্রত্যেক রাতে যখন তুমি বিছানায় যাও, ইজা আখাদু মাদাজাআহুমা সালাসা সালাসিন, 33 বার ইয়াহমিদ আল্লাহ তারা সালাসিন, মানে আলহামদুলিল্লাহ সুভাই ইউকাব্বিরু আরবাআ ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবর, তারপরে এই মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর 33 বার 33 বার এবং 34 বার আল্লাহু আকবর, এটা পড়ো। এটা যদি পড়ো তাহলে আর তোমার কিছু দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে কি বলেছেন, ওয়া ইন্নাহু খাইরা লাকুম মিন খাদিম, এটি তোমার জন্য খাদেম থেকে উত্তম, তার মানে তাকে শক্তি দেওয়া হবে, এই শক্তিতে তার সংসারের কাজ সে করতে পারবে। ওয়ালিজালিকা আল্লাহু তাআলা ওয়াজাদা কুওয়াতি ফি বাদনিহি, মানে তার শরীরে শক্তি দিয়ে দিবে। তার মানে ইস্তিগফার একটি দোয়া যেটা আপনার শরীরে শক্তি বাড়ায়, মনে শক্তি বাড়ায়, অথচ আমরা এটা পড়ি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খাবার টেবিলে বসতে উঠতে গাড়িতে চলতে, গাড়িটা চলছে কত সুন্দর গাড়ি নতুন কিনেছেন, আস্তাগফিরুল্লাহ, মনে পড়লো গাড়ির কথা, আস্তাগফিরুল্লাহ, এর মানে এই নয় আপনি গুনাহ করেছেন। আল্লাহ গাড়িটাকে আপনি ভোগ করার জন্য আল্লাহ একটা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দিবে ইনশাআল্লাহ। অনেকের অনেক কিছু নাই, বৃষ্টি নাই, সন্তান নাই, খেত খামার জীবিকা নাই, কিচ্ছু নাই, মানে আল্লাহর কাছে চায় কি করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। বাচ্চা কাচ্চা দরকার, ইস্তিগফার পাঠ করুন। বৃষ্টি দরকার, ইস্তিগফার পাঠ করুন। তারপরে খেত খামারে মানে শস্য খামার হচ্ছে না, ইস্তিগফার পাঠ করুন। সেটি আপনারা সবাই জানেন, সূরা নূহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا, তারা যখন ইস্তেগফার পাঠ করবে তাদের রবের জন্য তখন কি হবে, يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا, তাদের কাছে হেভেন থেকে তাদের উপরে বৃষ্টি আসবে, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ, আল্লাহ তাদের মাল সমূহ এবং বাড়িয়ে দেবে, টাকা পয়সা 2000 টাকা 3000 টাকা স্যালারি পাচ্ছেন, ইস্তেগফার পাঠ করেন, আপনার স্যালারি বেড়ে যাবে, 4000 হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইত্যাদি এরকম এরকম ইত্যাদি, যদি আল্লাহ আপনাকে তকদিরে সেটা রাখে ইনশাআল্লাহ, এটা হবেই হবে। ইস্তেগফারের বরকতে টাকা পয়সা বাড়বে, সন্তান সন্ততি বাড়বে, ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর খেত খামার, তারপরে ইরিগেশন, খেত খামার করতে গেলে যা লাগে পানি সেচ ইরিগেশন, সেটাও আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যবস্থা করে দিবে। তার মানে এই কারণেই যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে মানুষ বলতে যে হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি চলুন আমিরুল মুমিনিন, আমাদের পানির দরকার, আমাদের খরা হচ্ছে, তখন তিনি কি বলতেন যে তোমরা ইস্তিগফার পাঠ করো। খারাজা উমর ইস্তাসকি ফালাম ইয়াজিদ আলা ইস্তিগফার হাত্তা রাজা, তিনি বলতেন তোমরা বেশি করে ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে
মানে উপর থেকে হেভেন থেকে মানে ইস্তেগফার বৃষ্টি দিবেন এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন এবং বলতেন সুম্মা করা ইস্তিগফার রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এবং আরেকটি বিখ্যাত ব্যক্তি তিনিও বলতেন তিনি হচ্ছেন হাসান আল বাসরি ওয়াশাক্কা রাজুলুন ইলা হাসান আল বাসরি হাসান আল বাসরি মানে একজন বিখ্যাত তাবিঈন আল কাবীর তিনি তাকে যখন মানুষজন বলতো যে আমার এটি দরকার ওটি দরকার আমার টাকা পয়সা দরকার তখন তিনি সবাইকে বলতেন ইস্তিগফার আল্লাহ ওয়াশাক্কা আখির ইলাইল ফকির একটা ফকির আসলো তখন তাকে বললেন যে তুমি ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ তোমাকে টাকা পয়সা দিবে ও বলল উদুল্লাহ আন ইয়ারজিকনি ওয়ালাদান আমার জন্য শেখ দোয়া করেন যেন আমার বাচ্চাটা মানে এবং আমাকে কিছু রিজিক দেওয়া হয় তখন তিনি বলেন ইস্তিগফার আল্লাহ ইস্তিগফার করো ইস্তিগফার করো এইভাবে তিনি অনেক ব্যক্তিকে একই কথা বারবার বললেন তখন ছাত্ররা তাকে জিজ্ঞাসা করলে যে আপনি কি ব্যাপার সবাইকে ইস্তিগফার করতে বলছেন তখন তিনি এই আয়াত পাঠ করে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই ইস্তিগফার পাঠ করলে তোমাদের রিজিক বাড়বে বৃষ্টি হবে সন্তানগুলি বাড়বে বাচ্চাকাচ্চা হবে জীবিকা বাড়বে কষ্ট দূর হবে শাস্তি দূর হবে শরীরে বল হবে কত লাভ ইস্তেগফার করার অথচ এই ইস্তেগফার আমরা ভুল বুঝে এটা করি না আমরা মনে করি যে এই আমরা গুনার কারণে ইস্তেগফার করি অথচ এটার সাথে গুনার তেমন কোনো সম্পর্ক নাই গুনার সাথে যে সম্পর্ক যেটা রয়েছে সেটি হচ্ছে শুধু ইস্তেগফারই যথেষ্ট নয় বরঞ্চ আমাদেরকে তওবা করতে হবে সেটি এই এইভাবেই ইস্তেগফার আমাদের জীবনে অনেক ধরনের সুসংবাদ বিনিময় নিয়ে আসে আশা করি প্রিয় শ্রোতা বুঝতে পেরেছেন আজ থেকে আমরা সবাই যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করি এবং এইভাবে যেন আমাদের ভিতরে একটি চর্চা চলে আসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আমরা যখন টাকা পয়সা দান করব কখনোই মানুষকে বলবো না যে আপনি এই 10টা টাকা রাখেন আমার জন্য দোয়া করেন এটা বলবেন না কি বলবেন আস্তাগফিরুল্লাহ জাকাত জাকাতের পয়সা যখন আপনি কাউকে দিয়ে দেন তখন নিজে ইস্তিগফার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি নিয়ম এবং ভালো কাজ করলে আস্তাগফিরুল্লাহ নেক আমল করলে আস্তাগফিরুল্লাহ বলতে হয় তাহলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং এটা একটি মাসনুন শুধুমাত্র রোজার রোজার ক্ষেত্রে এই কথাটা নাই রোজার জন্য এই কথাটা নাই যে রোজা রেখে আস্তাগফিরুল্লাহ পড়তে হয় কেননা রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটির বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিলেন তো এটি অত্যন্ত উঁচু মানের একটি ইবাদত যেটির সাথে আমরা মানে সরাসরি কোনো হাদিস পাচ্ছি না যে রোজা রাখার পরে আস্তাগফিরুল্লাহ পড়া যায় তবে কেউ যদি পড়তে চায় আস্তাগফিরুল্লাহ কোনো সমস্যা নেই রোজার রাখা অবস্থায় যে কোনো অবস্থাতে মানে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে তার জন্য অনেক খায়ের ইনশাআল্লাহ তাআলা সুতরাং প্রিয় শ্রোতা আমরা মজলিস থেকেও যখন উঠে যাই তখনও কিন্তু ইস্তেগফার পাঠ করি মানে ইস্তেগফার যেমন আমরা বলি সুবহানাক আল্লাহুম্মা বিহামদি আস্তাগফির লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুব ইলাইক ইস্তেগফার নাই এমন ভালো কাজ মানে খুব কমই আছে ইস্তেগফার করলে আল্লাহ মানুষকে ভালোবাসেন এবং ইস্তেগফার মানে হচ্ছে যে এটি একটি উত্তম দোয়া আর আমরা কিভাবে মানুষের জন্য ইস্তেগফার পাঠ করব সেটি হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সেটি হচ্ছে যেমন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এসেছে যে আবু সালামা যখন মারা গেলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামাকে শিক্ষা দিলেন যে তুমি কি বলো কুলি তুমি বলো আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লাহু তো মানুষের জন্য ইস্তেগফার চাওয়ার আরেকটি কায়দা হচ্ছে আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লাক হে আল্লাহ আমাকে মাফ করো এবং তোমাকে মাফ করো ওয়া লাক আর ওয়া লাহু অথবা মেয়ে হলে আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লাহা আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লাকি এইভাবে তবে গ্রামারে যদি কেউ ভুল করে তাতে কোনো সমস্যা নেই মেয়ে ছেলে উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভুল শুদ্ধ সহই ইনশাআল্লাহ কবুল করবেন বিইজনিল্লাহি তাআলা সুতরাং
আমরা আজ থেকে ইস্তেগফারের দাওয়াত দিব যে কোনো মুসলিম ভাইয়ের কাছে, যে আপনারা ইস্তেগফার পাঠ করুন। সমাজে সবাই আমরা যারা দুঃখ কষ্টে বিভিন্ন ধরনের চাহিদা এবং সমস্যার ভিতরে জড়িত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন আমার ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন, এবং এই ইস্তেগফার পাঠ করার ভিতরে যেন মনের ভিতরে এটা না আসে যেন আমরা গুনাহ করেছি এই কারণে ইস্তেগফার পাঠ করেছি, বরঞ্চ ইস্তেগফার পাঠ করলে যে অনেক ধরনের উপকারিতা রয়েছে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আমাদের এমন কেউ কি আছে যে গুনাহ করেনি? গুনাহ তো আমরা করেই চলছি, গুনাহ তো আর কোনো শেষ নাই, গুনাহ চলছেই চলছে, হয়তো চলবেই। যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তকদিরে এমন ভাবে রেখেছে যে গুনাহ আমরাকে ওভারকাম কোনোভাবেই হয়তো করতে পারবো না, আর আমাদের রয়েছে ইস্তেগফার, আর এর মাধ্যমে আমরা গুনাহ থেকেও গুনার কুপ্রভাব থেকে মুক্তি পাব। কিন্তু গুনা টুকু রয়েই যাবে, কিন্তু গুনাটাকে মাহু করা হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা তওবা না করব এবং সৎ আমল না করব। মানে ইবাদাল্লাহ, আল্লাহ বদল করবে তখনই যখন আমরা আমলে সালেহ করব, তখনই ওই এটা মুছে যাবে। তো মুছে যাওয়ার প্রজেক্ট অনেক বেশি, গুনা যদি মুছে গিয়ে একেবারে সওয়াব দ্বারা এটা পরিপূর্ণ করতে হয় তাহলে সেটা অনেক বেশি কঠিন, তার থেকে অনেক বেশি সহজ যে গুনা যাই হোক না কেন অন্তত ইস্তেগফার পাঠ করে আমরা এটা প্রটেক্টেড থেকে যাই। ইস্তেগফার হচ্ছে অনেকটা জ্যাকেটের মতো, যে আমাদেরকে হেলমেট এবং জ্যাকেটের মতো, এটি শাব্দিক অর্থে বোঝায়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অনুষ্ঠানের পরিচালিকা মহতারমা সিদ্দিকা আপা, তার কাছে আপনারা দয়া করে প্রশ্নগুলো দিয়ে রাখবেন, আমি সেই প্রশ্নগুলো আগামী বুধবার ইনশা আল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরুতে অথবা শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, এতে কোনো সমস্যা নাই, তবে প্রশ্নগুলা ইস্তেগফার রিলেটেড যেন থাকে এবং সুনির্দিষ্ট প্রশ্নের কিছু উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, আশ-শাফাআ এই আলোচনার আগে আমরা গত ক্লাসে ইস্তিগফার, আল ইস্তিগফারু এই বিষয়ের কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা গুরুত্বপূর্ণ বিধায় আজকের লেকচার শুরু হওয়ার আগেই সেগুলোর জবাব আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। গুরুত্বের কথা বিবেচনা করে প্রথমেই আমরা ইস্তিগফার সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিব বিজনিল্লাহি তাআলা। এর প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ইস্তিগফার, এই ইস্তিগফারটি আমরা যখন মৃত ব্যক্তির জন্য পড়ব অথবা জীবিত ব্যক্তির জন্য পড়ব সেটি কিভাবে পড়ব? আপনারা লক্ষ্য করুন, ইতিপূর্বে আমরা দুইভাবে কথাটা বলেছিলাম। একভাবে বলেছিলাম যে আস্তাগফিরুল্লাহ লাকা অথবা আস্তাগফিরুল্লাহ লি ওয়া উম্মি ওয়া আবি, এভাবে আমরা বলেছিলাম। কিন্তু এই বলাটার ভিতরে কিছু ত্রুটি রয়ে গেছে, আজকে সেই ত্রুটিগুলো আমরা শুদ্ধ করে নেব কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। আপনারা যারা খুবই ইন্টারেস্টেড লিখে রাখতে পারেন। প্রিয় শ্রোতা, ইস্তেগফার এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আজিমের ভিতরে যখনই ব্যবহার করেছেন
এর মানে হচ্ছে গাফারা সেই সাথে একটি লাম ব্যবহার করেছেন এবং যতবারই বিষয় পরিবর্তন হয়েছে অবজেক্ট পরিবর্তন হয়েছে ততবারই তিনি লাম ব্যবহার করেছেন এই লামটুকু হচ্ছে লামুল ইখতিসাস অর্থাৎ ইস্তিগফারের জন্য খাস করে বিশেষভাবে যেমন খাইর যখন ব্যবহার হয় খাইরুল লেক এরকম খায়েরের জন্য লাম ব্যবহার হয় কিন্তু অন্য কিছুর জন্য তেমন একটা লাম ব্যবহার হয় না কখনো হয় কখনো হয় না যেমন রক্ষা পাওয়া হচ্ছে কু আল্লাহ সুবহান তাআলা বলছেন কু আনফুসাকুম নিজেদেরকে রক্ষা করো এই বিষয়টি দোয়ার ভিতরে এসেছে আল্লাহুম্মা কিনি মিন আজাব আজাবাক ও আল্লাহ আপনার আজাব থেকে আমি রক্ষা চাই কিনি সেখানে কিন্তু লাম ব্যবহার হয়নি সেখানে একটি নুন ব্যবহার হয়েছে সেই নুনটি আমরা গ্রামার আলোচনা করতে চাই না সেটি হচ্ছে একটি অতিরিক্ত নুন আর এই যে লাম এই লামটুকু শুধুমাত্র ইস্তেগফারের ক্ষেত্রে গাফারার ক্ষেত্রে ব্যবহার হয় যেমন সূরা নূহ আল্লাহ সুবহান তাআলা বলছেন রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অবজেক্ট ব্যবহার হয়েছে প্রত্যেকটি অবজেক্টের সামনে লাম ব্যবহার হয়েছে প্রথমে হচ্ছে রাব্বিগফিরলি আমাকে ক্ষমা করুন ওয়ালি ওয়ালিদাইয়া এখানে ওয়ালাদিয়া মানে হচ্ছে পিতা মাতা এর সামনে একটি লাম ব্যবহার হয়েছে ওয়ালি তারপরে মান দাখালা বাইতিয়া মুমিনান যে সকল মুমিন আমার বাড়িতে প্রবেশ করে তাদের জন্য সেখানে লাম ব্যবহার হয়েছে আবার মুমিনিন মুমিনাত মুমিন পুরুষ মুমিন নারী প্রত্যেকভাবেই লাম ব্যবহার হয়েছে ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত তাহলে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদিগকে শিক্ষা দিচ্ছেন যে গাফারা শব্দ ব্যবহার করলে যতগুলি অবজেক্ট তারপরে আসবে প্রত্যেকটির সামনে লাম দিতে হবে তাহলে আমি যে প্রথমে আপনাদের বহু আগে একটি ক্লাসে বলেছিলাম যে আস্তাগফিরুল্লাহ লি ওয়া আবি উম্মি এটি আসলে কোরআনের গ্রামার অনুযায়ী শুদ্ধ নয় সেটি আমার ভুল হয়েছে আমি বিষয়টি লক্ষ্য করিনি সেটি শুদ্ধ হবে যে এইভাবে আস্তাগফিরুল্লাহ ইচ্ছা করলে বলা যায় তবে উত্তম নয় আস্তাগফিরুল্লাহ বললে অসুবিধা নাই তবে উত্তম নয় কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ যেখানে ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাদের তার সন্তানের জন্য যখন ইস্তেগফার করেছে তখন বলেছে আস্তাগফিরু লাকুম রব্বি আর ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার জন্য বলেছে সা আস্তাগফিরু লাকা রব্বি তো সেখানে আস্তাগফিরু শব্দটা ব্যবহার হয়েছে কিন্তু হাদিসের ভিতরে যেটি সুন্দরভাবে বলা হয়েছে সেটিকে যদি আমরা অনুসরণ করি তাহলে সমস্ত স্কলারদের মত অনুযায়ী সেটি সবচেয়ে বিশুদ্ধ হবে তাহলে বিশুদ্ধ ইস্তেগফার হবে এইভাবে আল্লাহুম্মা শব্দটি ব্যবহার করলে কেননা উম্মু সালামার যে হাদিস সেই হাদিসটুকু মৃত্যুর পর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে ইস্তিগফারু লি আখিকুম যে তুমি তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো একটি হুকুম কিন্তু কিভাবে ইস্তেগফার করতে হবে সেটি তিনি বলে দিচ্ছেন উম্মু সালামাকে
যে আবু সালামার জন্য তুমি এভাবে করো, আল্লাহুম্মা গফির লি ওয়ালাহু, ওয়াল্লাহ আমাকে ক্ষমা করো এবং তাকে ক্ষমা করো। এটা মেয়েদের জন্য যদি হবে তখন হবে আল্লাহুম্মা গফির লি ওয়ালাহা, মেয়েদের জন্য হবে আল্লাহুম্মা গফির লি ওয়ালাহা। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আস্তাগফিরুল্লাহ শব্দটি ব্যবহার হয়নি। সেই জন্য শ্রোতাদের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা অধিক উত্তম বাক্য হাদিস থেকে নিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো, আমাদের জন্য কোনো বিতর্কের অবকাশ থাকে না। আমি সবাইকে অনুরোধ করছি যে ইস্তেগফার পড়ার জন্য এই নিয়মটি আপনারা বেছে নিন, সেটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি ওয়ালাহু, যদি আপনি কোনো পুরুষ ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন, সেটি মৃত্যুর জন্য হোক অথবা অন্য কেউ যদি অনুরোধ করে যে তার জন্য ইস্তেগফার করেন, তখন ওয়ালাহু। যেমন আপনাকে একজনে বলল যে রহিম সাহেব ইন্তেকাল করেছেন, তখন আপনি বলতে পারেন আল্লাহুম্মাগফিরলি ওয়ালাহু। এখন রহিমা বেগম ইন্তেকাল করেছেন, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মাগফিরলি ওয়ালাহা। এখন পিতা মাতার জন্য কিভাবে করবেন, সেই ক্ষেত্রে আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, এটি বললে সবচেয়ে উত্তম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে একত্রে কোরআনুল আজিমে উল্লেখ করেছেন, রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া। তাহলে আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু আপনি যদি আবি এবং উম্মি কথাটা দুটোকে আলাদা করতে চান, তাহলে ওই দুটো শব্দের আগেই লাম ব্যবহার করতে হবে, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি আবি ওয়ালি উম্মি, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি আবি ওয়ালি উম্মি, অথবা আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এভাবে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালি আবি ওয়ালি উম্মি এই এই বাক্য থেকে আমরা সরে এসেছি, যদিও বাক্যটুকু শুদ্ধ হচ্ছে কিন্তু হাদিসের সাথে মিল রেখে কোরআনুল কারিমের কায়দাকে অনুসরণ করে সঠিকভাবে যদি আমরা এটা পড়তে চাই, তাহলে উত্তম হচ্ছে আল্লাহুম্মা শব্দটি বলে শুরু করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে ইস্তেগফারটা পড়তে হবে, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, ওয়াল্লাহ আমাকে মাফ করো এবং আমার পিতা মাতাকে মাফ করো। এখন যদি আমি আমার ভাইয়ের কথা বলি, তাহলে হবে আল্লাহুম্মাগফিরলি ওয়ালি আখি, অথবা আমার বোনকে মাফ করো, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি উখতি। তার মানে একটি লাম ব্যবহার করতে হবে, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি আব্দুর রহমান, যে আল্লাহ আমাকে মাফ করো এবং আব্দুর রহমানকে মাফ করো। অথবা যেমন উদাহরণস্বরূপ, যেমন আল্লাহুম্মাগফিরলি ওয়ালি সিদ্দিকা, এ আল্লাহ আমাকে ক্ষমা করো এবং সিদ্দিকাকে ক্ষমা করো। তো এইভাবে ওয়ালি ব্যবহার করতে হবে। কিন্তু ইস্তেগফার করার একটি আদব হচ্ছে নিজের জন্য প্রথমে ক্ষমা চাইতে হবে, নিজের জন্য না চেয়ে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য ক্ষমা চাওয়াটা আদবের খিলাফ। কেননা হাদিসের ভিতরে উম্মু সালামাকে নবী সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দিচ্ছেন, যদিও আবু সালামার জন্য ইস্তেগফার পাঠ করতে হবে, কিন্তু নিজের জন্য আগে করে নিতে হবে, তারপরে অন্যের জন্য। এটি হচ্ছে কোরআনেরও কথা হাদিসেরও কথা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহতে বলছেন রাব্বিগফিরলি, তার মানে নিজের জন্য ক্ষমা আগে চাইতেই হবে, তারপর অন্যের জন্য। অথবা রাব্বিগফির লানা ওয়ালি ওয়ালি ইখওয়ানিনা,
এরকম যে আমাদের জন্য অথবা আমাদের বাইরের জন্য। তো সুতরাং যদি আপনি শুধুমাত্র মায়ের জন্য করতে চান তাহলে আল্লাহ মাগফিরলি ওয়ালি উম্মি, শুধুমাত্র বাবার জন্য যদি করতে চান আল্লাহ মাগফিরলি ওয়ালি আবি, আল্লাহ মাগফিরলি ওয়ালি আখি আমার ভাইয়ের জন্য, আল্লাহ মাগফিরলি ওয়ালি উম্মি, আল্লাহ মাগফিরলি ওয়ালি উখতি আমার বোনের জন্য, এভাবে। আর যদি মেয়ে বোন হয় তাকে, তাহলে এটি অন্যের বোন হলে অথবা অন্য মহিলা হলে আল্লাহ মাগফিরলি ওয়ালাহা, অথবা আল্লাহ মাগফিরলি ওয়ালাহু, ওয়ালাহা এবং ওয়ালাহু, এভাবে এটি পড়তে হবে ইনশাআল্লাহ। আশা করি এই কায়দাটুকু বুঝে নিয়েছেন, এবং যারা অন্যদেরকে শিক্ষা করতে দিতে চান তারা ইচ্ছা করলে এটি লিখিত ভাবে একটি লিফলেট আকারে ছাপিয়ে সমাজে মানুষকে এটি দাওয়াত পৌঁছে দিতে পারেন, তাতে অনেকেই শিখতে পারবে যে কিভাবে মৃত ব্যক্তি এবং জীবিতদের জন্য আমরা ইস্তেগফার পাঠ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে একটি প্রশ্ন এসেছে যে এই যে আমরা ইস্তেগফার পাঠ করি, এটি কি আমাদের যে ইবাদত সেগুলোর ভিতরে ভুল ত্রুটি থাকার জন্য আমরা এটা করি? এটা এই এই বিষয়ে আমরা গত ক্লাসে বলেছি যে এর তেমন কোনো দলিল নাই। এটি কোনো কোনো আলিমদের ধারণা যে কোনো আমাল অথবা ইবাদাত আমরা যদি করি তার সাথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা এই ইস্তেগফার পাঠ করি, এটি একটি ধারণা, এর দলিল নাই। যদি দলিল থাকে তাহলে বলা যাবে অথবা বলা যাবে না। যেমন আমরা যে মজলিসের ভিতরে যখন কথা বলি তখন মজলিসের ভিতরে কোনো গুনাহ হলে, কোনো ভুল কথা হলে অথবা কোনো অপরাধ ঘটে থাকলে, মজলিসের আদব এর কোনো খিলাফ হলে মজলিসের শেষে আমরা ইস্তেগফার পাঠ করতে পারি। সেটার কায়দা হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, মান জালাসা মিন মাজলিসিন ফাকাসুরা ফিহি লাগাতুহু, যে আমরা যদি মজলিসের ভিতরে বসি অথবা অযথা বেশি কথা বলে ফেলি, সাধারণত বলা হয়ে থাকে ফাকালা কাবলা আন ইয়াকুমা মিন মাজলিসি, সে যেন মজলিস থেকে দাঁড়ানোর আগেই বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এইভাবে ইস্তেগফার পাঠ করতে হয়। কিন্তু এই ইস্তেগফারটা এই জন্য করা হচ্ছে ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিক, যে মজলিসের ভিতরে যে ধরনের অযথা কথাবার্তা হয়েছে সেটা কি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেয়, তার মানে কাফফারাতু লিল মাজলিস, মজলিসের কাফফারা হিসাবে। এই ক্ষেত্রেই একটি দলিল পাওয়া যায় যে ভুল ত্রুটি হলে এর জন্য ইস্তেগফার পড়তে হয়। কিন্তু নামাজ পড়ে তারপরে রোজা রেখে হজ করে যাকাত আদায় করে এই এগুলোর পরে যে ইস্তেগফার আমরা পাঠ করি সেগুলি হচ্ছে দোয়া হিসাবে, দোয়া। সব ইস্তেগফার আমরা আগে বলেছি যে এটি গুনার সাথে রিলেটেড নয়, এটা সম্পর্ক নাই, প্রমাণ করা যায় না, দলিলের মাধ্যমে প্রমাণ করা যায় না। তেমনি কোনো কোনো ক্ষেত্রে সেগুলো যেমন গোফরানাক, বাথরুম থেকে পরিষ্কার হয়ে যখন আমরা বের হয়ে তখন ইস্তেগফার পাঠ করি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি একটি দোয়া হিসাবে ব্যবহার হচ্ছে। আমরা কোনো অন্যায় কাজ করিনি, বাথরুম থেকে বের বাথরুম করাটা আমাদের জন্য কোনো গুনার কাজ না। তো যেমন উজুর পরে ইস্তেগফারের যে দোয়াটা এসেছে, উজুর উজুর ভিতরে ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তাহলে রোকন যদি নষ্ট হয়ে যায় উজুই হবে না, সেটা ইস্তেগফার দিয়ে এটা কাভার করা যাবে না। সুতরাং কোনো ইবাদতের ভুল ত্রুটির জন্য ইস্তেগফার নয়, ইস্তেগফার হচ্ছে যে একটি দোয়া হিসাবে, এটি হচ্ছে মূল কথা।
এটা এটার এটাই আমাদের ইনশাআল্লাহ তাআলা ধারণা, এবং এই ধারণা সঠিক। যারা এর বিপরীত বলছেন এটি তাদের ও ধারণা নিজস্ব, কিন্তু তাদের ধারণার সপক্ষে কোনো দলিল আমাদের সামনে তারা পেশ করতে পারেনি। সুতরাং ধারণা ধারণাই থেকে গেল, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টুকু আমরা, আরেকটি প্রশ্ন এসেছে যে মুসলিমের একটি হাদিস, যে হাদিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্নাহু লা ইউগানু আলা কালবি, যে আমরা বলেছি যে মাঝে মাঝে আমার অন্তরে হালকা অস্থিরতা, গ্লানি আসে, মানে উনি ক্লান্ত হয়ে যান। এটি কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু হিসনুল মুসলিম একটি ছোট একটি দোয়ার বই আছে, সেখানে আমাদের একজন তিনি আমাকে দেখিয়েছেন যে সেখানে লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কিছু সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে যখন ভুলে যাই, এই কথাটুকু বলার বলেছেন, এবং ওই কারণে আমি ইস্তিগফার পাঠ করি। ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতে মাররা। প্রিয় শ্রোতা, এই অনুবাদটুকু সঠিক নয়। লা ইউগানু আইগানুন, এই শব্দটির অর্থ মানে ব্যাখ্যা করা হয়েছে যে যে ইয়াস্তাগশা ইয়াক্তাসা আলা কালবি। ইমাম নববী রাহমাহুল্লাহ তাআলা তার শরাহ মুসলিমের ভিতরে তিনি বলেছেন যে আল গাইনু মানে হচ্ছে হৃদয়ে আচ্ছাদিত করে দেওয়া, কোনো জিনিস মানুষের অন্তরকে যেন ঢেকে দেয়, এরকম কিছুকে আলগাইনু বলা হয়। তো এইটার দুটি অর্থ হতে পারে, একটি হচ্ছে আল ফাতারাত, আরেকটি হতে পারে আল গাফালাত, গাফেলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হচ্ছে ফাতারাত, মানে অস্থিরতা, গ্লানি, টায়ার্ডনেস, অবসন্নতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না যে তিনি আল্লাহর স্মরণ থেকে কিছু সময় ভুলে থাকেন। এটি কিভাবে সম্ভব যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে তার চোখ ঘুমিয়ে থাকে কিন্তু তার অন্তর কখনো ঘুমায় না? তানামু আইনি, হাদিসের ভিতরে এসেছে যে আমার চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কালবি, আমার অন্তর ঘুমায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাওয়া, এই ভুলে যাওয়া কথাটা আল্লাহর জন্য ব্যবহার করা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যে তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। আর আপনি এই এই অনুবাদে পড়ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে সঠিক অনুবাদ এবং সঠিক আকীদা শুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহর স্মরণ থেকে ভুলে যায় এই কথাটা বলাই হচ্ছে আদবের খিলাফ। আর এটার অর্থ এই নয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া তো দূরের কথা। প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অত্যন্ত ঘৃণা করেন। তিনি বলছেন যারা আল্লাহকে ভুলে যায়, ওহুম ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। কাল্লাযিনা নাসুল্লাহ, যে যারা আল্লাহকে ভুলে যায় তাদের মতো আমাদেরকে হতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা কিভাবে এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরোপ করি? সুতরাং হিসনুল মুসলিমের ওই অনুবাদটুকু ভুল। এই কারণে আপনাদেরকে বলছি যে বাংলা অনুবাদ পড়ে আপনারা অনেকেই নিজেদের সর্বনাশ হয়তো ডেকে আনছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন না। কেননা আমাদের বাংলাদেশি যারা আলিম তারা অনুবাদের ক্ষেত্রে সতর্ক নন, তারা কিসের ভিতরে কি অনুবাদ করছেন তারা নিজেরাই জানেন, আর আল্লাহ ভালো জানেন। এটি অত্যন্ত ভয়ঙ্কর। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া তো দূরের কথা। আপনি যদি কোরআনুল করিম এর কোন আয়াত কোন সূরা ভুলে যান, এই কথাটা পর্যন্ত বলা ঠিক না। হাদিসের ভিতরে এসেছে মুসলিমের হাদিস, লা ইয়াকুলু আহাদুকুম নাসিতু আয়াতা কাইতা ওয়া কাইতা, যে তোমাদের কেউ যেন এমন কথা না বলে আমি এক এই আয়াত এই আয়াত ভুলে গিয়েছি, এইভাবে কথা বলাও আদবের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ কোরআনুল করিম এর কোন আয়াত ভুলে যা ভুলে যদি যান, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, মানে আমরা সব অনেকেই ভুলে যাই, কিন্তু এটি ভুলে গেলেও এই কোরআনের আয়াত কোরআনুল করিমের আয়াত ভুলে গিয়েছি এই কথাটা বলাও সঠিক নয়, এভাবে কথা বলা নিষেধ। মুসলিমের হাদিস হাদিস নাম্বার 790, বাসামা লিরাজুলি আন ইয়াকুলা নাসিতু সূরা কাইতা কাইতা, যে মানুষের জন্য এটি খুবই নিকৃষ্ট যে সে বলবে আমি অমুক সূরা অমুক আয়াত ভুলে গেছি, এই কথা বলা ঠিক নয়। এটা আব্দুল্লাহ ইবনে মাসুদের হাদিস, যেখানে কোরআনের আয়াত ভুলে যাওয়ায় এই কথাটা বলা ঠিক না, সেখানে আমি কিভাবে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর স্মরণ থেকে ভুলে যান, ভুল কথা হচ্ছে নাসিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া। মানুষ যেহেতু ভুলে যায় এই কারণে মানুষের নাম হচ্ছে ইনসান, মানুষকে ইনসান বলা হয় হাদিসের ভিতরে এসেছে। এর কারণ হচ্ছে নাসিয়া আদামা ও নাসিয়া আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, তার সন্তানরাও ভুলে যায়, এই কারণে আমাদের নাম হয়েছে ইনসান। হাদিসের ভিতরে এসেছে যে কোরআনুল করিমের আয়াত ভুলে যায় সে যেন বলে বাল হুয়া নুসিয়া, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সে বলবে কি হুয়া নুসিয়া, আপনি এইভাবে বলবেন যে আমি কোরআনে ওই আয়াতটুকু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, উজ্জ্ব রাখতে হবে কে ভুলিয়ে দিয়েছে সেটা আপনি বলবেন না, অস্পষ্ট করে ইনডাইরেক্টলি আপনি বলবেন যে এই কোরআনের এই আয়াতটুকু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ এটা একটি বিপদ, আপনি আয়াত ভুলে গেছেন, অনেকেরই ভুলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল করিম ভুলে যাওয়া সেটাকেও আদবের খিলাফ হয়, আর সেক্ষেত্রে আল্লাহকে ভুলে যায় এই কথাটা বলা কতটুকু যুক্তিসঙ্গত এবং মর্যাদাপূর্ণ এটা বলারই অপেক্ষা রাখে না। ভুলে যাওয়া দুই ধরনের, একটি হচ্ছে সাধারণ ভুলে যাওয়া, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ভুল হয়েছে, যেমন নামাজের রাকাতে তিনি ভুল করেছেন, তিনি বলেছেন যে ইন্নি আমি তোমাদের মতোই মানুষ, তোমরা যেরকম ভুলে যাও আমি সেরকম ভুলে যাই, কামা তানসাও না নাসিতু কামা তানসাও না, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, ওয়া ইন নাসিতু আমি যদি ভুলে যাই ফাজাকারানি আমাকে স্মরণ করিয়ে দাও। এই ভুল আল্লাহকে ভুলে যাওয়া নয়, এই ভুল হচ্ছে নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকবার ভুল করেছিলেন সেই ক্ষেত্রে তিনি এটা বলেছিলেন, মানে ইবাদতের ক্ষেত্রে, তার মানে ইন্নি আনা বাশার আমি একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতোই একজন মানুষ, এটা হাদিসের ভিতরে এসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, মিসলুকুম আনা বাশারুন মিসলুকুম নাসিতু কামা তানসাও না, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, আমি যদি ভুলে যাই তাহলে আমাকে স্মরণ করিয়ে দাও। তাহলে প্রিয় শ্রোতা এই অনুবাদটুকু আপনারা কারেক্ট করে নেবেন, এটি হিসনুল মুসলিমে আস্তাগফিরুল্লাহ ওই শয়তানের থেকে পানাহা চাওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করতেন, সেটি তিনি ভুলে যাওয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়ার জন্য করতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়ার প্রশ্নই উঠে না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রয়োগ করা খারাপ। এটি এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই গাইনু
এই শব্দটির অর্থ হবে আল ফাতারাত, মানে টায়ার্ডনেস। আর আমরা যদি এটাকে ব্যবহার করি আল গাইনু, তখন হবে হচ্ছে আল গাফালাত, আমরা যখন আল্লাহকে ভুলে যাই। এটা সম্ভব, আমরা সাধারণ মানুষ যারা, তারা মাঝে মাঝে আল্লাহকে ভুলে যায়। এই কারণে আল্লাহ বলছেন যারা ভুলে যায় তাদের মতো তোমরা হয়েও না। সুতরাং আমাদের বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, যেমন 100 বার অথবা বেশি ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি প্রশ্ন এসেছে যে আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন যে তিনি তার মায়ের জন্য এখন খুব বেশি করে ইস্তেগফার পাঠ করেন। এবং তিনি জানতে চান যে এই যে ইস্তেগফার পাঠ করছে এটি তার মা শুনেন কিনা, জানেন কিনা, এবং তিনি এই ইস্তেগফার পাঠের ব্যাপারে মানে তিনি খুব বিচলিত হয়ে পড়েছেন। তার একটা ধারণা হচ্ছে যে আমার মা যিনি মুন্তাকিল হয়েছেন, ইন্তেকাল করেছেন, তিনি কি সেটি জানেন কিনা। প্রিয় শ্রোতা, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটি গুরুত্বপূর্ণ আকিদার বিষয়ে। এটি আমাদের একটি জাতীয় সমস্যা। এর কারণ হচ্ছে আমাদের দেশে এক ধরনের আকিদা আছে যার কোনো দলিল, কোনো কোরআন সুন্নাতে নাই, কিন্তু আমাদের হতভাগা সমাজে সেটি রয়েছে। সেটি কি? যে মানুষ মৃত্যুর পরে আমরা যে তাদের কবরের কাছে যাই, দোয়া করি, এগুলি শুনতে পায়। এই কারণে দেখা যায় যে কেউ মৃত্যুবরণ করলে মানে কবর জিয়ারত করার জন্য খুব আনুষ্ঠানিকতা মানে বেড়ে যায়, অনেকে যায়। এবং তাদের ধারণা যে পরিবারের সবাই যদি একত্র হয়ে কবরের কাছে গিয়ে দোয়া করে তাহলে মৃত ব্যক্তি এগুলো শুনতে পায়। মৃত ব্যক্তি শুনতে পায় কিনা এটি আমাদেরকে শিখতে হবে। আমরা যদি কোরআন হাদিস চর্চা করি তাহলে একটা জিনিসে পরিষ্কার হতে হবে যে আকিদা, বিশ্বাস, আমরা যেটাকে বিশ্বাস করি সেটা একটি অবান্তর, অবাস্তব, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আকিদা বিশ্বাস করলে আমাদের যে আকিদা, বিশ্বাস, সেটি নষ্ট হয়ে যায়। সেটা আপনাকে জানতে হবে। আপনি অনেক কোরআন সুন্না লেকচার শুনেন কিন্তু আপনার আকিদা সঠিক হলো না, তাহলে তো মূল জিনিসটাই নষ্ট হয়ে গেল। তাহলে এ আর শুনে কি লাভ? আমরা বলেছি যে মানে কোন সন্তান যদি তার মানে পিতামাতার জন্য ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইস্তেগফারের বিনিময়ে ওই পিতামাতার গুনাহ মাফ করে জান্নাতে দাখিল করবেন তো বটেই, তারপর তার মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেবেন। ওয়াল ইস্তিগফার ওয়াল যিকরা ওয়াল উনসা মিনাল আওলাদ আল মাইয়িত লিল মাইয়িত, যে কোনো মেয়ে অথবা ছেলে মৃত ব্যক্তির সন্তানদের ভিতর যদি কোনো ইস্তেগফার পাঠ করে, ওহুয়া দোয়া উলাহু বিল মাগফিরা, আর এই ইস্তেগফারটা কি? তার মাগফিরাতের জন্য এক ধরনের দোয়া, আমরা যেটা আলোচনা করেছি যে কিভাবে দোয়াটা করতে হবে, আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, অথবা আল্লাহ মাগফিরলি ওয়ালি উম্মি আমার মায়ের জন্য, অথবা ওয়ালি উম্মি ওয়ালি আবি, অথবা ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি আবাই আবাওয়াইয়া, এভাবেও বলা যাবে। আবাওয়াইয়া মানে হচ্ছে প্যারেন্টস। যেভাবে আমরা বলি না কেন, আমরা যদি বাংলায়ও বলি যে হে আল্লাহ আমাকে মাফ করো, আমার আম্মাকে মাফ করো, তাহলেও হবে এবং সেটি চলবে। এবং এর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রাজুলা
لا ترفع درجاته في الجنة, যে ওই ব্যক্তি ওই পিতা মাতা যার জন্য ইস্তেগফার পাঠ করা হয়েছে তার জান্নাতে মর্যাদা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, কেননা সন্তান ইস্তেগফার করেছে তার জন্য। ফায়াকুলু আন্না, তখন সে অবাক হয়ে বলবে যে এগুলি কি, এই যে হাসানাত, এই যে আমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো, এটা তো আমি এর যোগ্য নই, তাহলে আমি কিভাবে এই মর্যাদা পেলাম? তখন তাকে বলা হবে ফায়ুকালু বি ইস্তিগফারি ওয়ালাদাক লাক, যে তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করেছে। এই হাদিসটুকু সহিহ আল জামে হাদিস নাম্বার 1617, ইবনে মাজা হাদিস নাম্বার 3660, সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে, হয় ফেরেশতা অথবা তিনি নিজে, সেটি আল্লাহ ভালোই জানেন, কিন্তু তাকে জানানো হবে কখন, যখন তাকে হিসাবের দিন ইয়াউমাল কিয়ামাতে যখন উঠবে তখন। এর আগে তো সেটি জানবে না। তো এর আগে পিতা মাতার জন্য আমরা যতই ইস্তেগফার পাঠ করি না কেন, কবরে শুয়ে সে এটা জানতে পারে না। এটা এটা আমাদেরকে বুঝতে হবে, এটি বাংলাদেশি ধারণা, বাংলাদেশি ধারণা, আমাদের মসজিদ গুলোতে এই অত্যন্ত জঘন্য ধারণা প্রচার করে আমাদের মৌলবি এবং মৌলানা হুজুরগণ। সেটা কি, যে বেশি করে মিলাদ পড়েন, বেশি করে দোয়া করেন, বেশি করে কোরআন পড়েন, বেশি করে তসবিহ করেন, বেশি করে কবর জিয়ারত করেন, আর কবরে শুয়ে শুয়ে আপনার পিতার রুহ এগুলো মানে এগুলোর জন্য বসে থাকে, চায়, রুহ খুব খুশি হয় যে আমার ছেলে এগুলো পড়ছে। এ সকল ধারণা অত্যন্ত বাতিল। মানুষের মৃত্যুর পর তার রুহের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না। যদি থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতাকে পরকালে এই কথাটা বলতো না, কারণ সে তো জানে নাই। সে যে বারজাখের জীবনে কবরে ছিল সে তো জানতে পারছে না যে তার জন্য ইস্তেগফার করছে কে। এই কারণেই তাকে বলা হবে বি ইস্তিগফারি ওয়ালা দাকলাক, যে তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে। সেটি জানানো হবে কখন, যেদিন তাকে কবর থেকে তুলা উত্তোলন হবে, বরস হবে, বরস বিল আখের, তখন। এটি সবার জন্য, যারা ইন্তেকাল করেছে, যারা পৃথিবী থেকে চলে গেছেন, মুন্তাকিল হয়েছেন, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, পিরিয়ড। ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু, সমস্ত কাজ থেকে যেভাবে সে বিচ্ছিন্ন হয়ে যায় তেমনি জীবিতদের সাথে সে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা সবাই জানি বুখারী মুসলিমের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজের কাছে যাবেন, যে হাউজ, এটা আরবিতে হাউজ বলা হয়, ইংরেজিতেও হাউজ, এবং বাংলাতে কোনো নাম নাই, পানি পানিধার অথবা বিরাট একটি পানির জায়গা। ওয়া ইন্নি ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের জন্য অপেক্ষা করব হাউজের কাছে। সুবহানাল্লাহ, জাহান্নামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার জন্য অপেক্ষা করবে। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি হাউজ থেকে একবার পান করবে সে আর তার কোনো তৃষ্ণা থাকবে না। তো ওই যে কাহিনী আপনারা সবাই জানেন যে ওই হাউজের কাছে একদল লোক আসবে, আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তারা আমাকে চিনবে, আমি তাদেরকে চিনব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাউজের কাছে এক একদল লোক আসবে, কিছু সংখ্যক লোক আসবে, তাদেরকে আমিও চিনব, তারাও আমাকে চিনবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানে বলবে, কারণ তিনি তো মানে রহমাতুল্লিল আলামিন, ইন্নাহুম মিন্নি, উনি বলবে এরা তো আমার উম্মত, এরা আমার থেকে। তখন তাকে বলা হবে, এটি কে বলবে আমরা জানি না, হয় ফেরেশতা বলবে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন, এটি আল্লাহই ভালো জানেন, কিন্তু বলা হবে। ফায়ুকাল, পরকালের বিষয়গুলো হাদিসের ভিতরে অস্পষ্ট রাখা হয়েছে, যেমন ইস্তেগফার সন্তান পাঠ করেছে, এই ক্ষেত্রেও হাদিসের ভিতরে এসেছে ফায়ুকালু,
মানে তাকে বলা হবে, কে বলবে সেটি আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। এই ক্ষেত্রেও কে বলবে, যদিও আমাদের দেশের যারা ওয়াজ করে তারা বলে যে ফেরেশতা বলবে, এখানে কিন্তু হাদিসের ভিতরে উল্লেখ নাই কে বলবে, এটি আল্লাহই ভালো জানেন কে বলবে। তবে ফেরেশতা যদি বলে থাকে তাহলেও এটি হয়তো একটি ব্যাখ্যা স্বরূপ হতে পারে, ইনশাআল্লাহ আল্লাহই ভালো জানেন। তো তা সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ফায়াকালু ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, যে হে রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনি জানেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি দুনিয়া থেকে চলে আসার পর এসব লোকেরা কিরকম করে বিদাত করেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারছেন না যে আমরা এখানে যে বেদাত চালু করেছি, বেদাত করছি, সেটি তিনি জানতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত কিয়ামতে তিনি না উঠবেন, ততক্ষণ পর্যন্ত। সুতরাং মৃত ব্যক্তিকে জানানো যায় না, আমরা জীবিত যারা আছি তারা মৃতকে আমরা শোনাতে পারি না যেমন, তেমনই জানাতে পারি না তেমন। এই কারণে আমাদেরকে জানতে হবে যে যারা ইন্তেকাল করে যায় তারা আসলে কিছু শুনে না আমাদের কাছ থেকে, এগুলি হচ্ছে আমাদের ধারণা আর আমাদের বাতিল ধারণা, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আল আসলুল আমু আল আমওয়াদ লা ইয়াসমাউনা কালামুল আহিয়াউ, যে মূল কথা হচ্ছে, শরীয়তের মূল কথা হচ্ছে যে মৃত যারা মরে যায় মানে মৃত্যুবরণ করে তারা জীবিতর কোনো কথাই শুনতে পায় না, সেটি আপনি যতই কান্নাকাটি করুন, যতই আপনি দোয়া করুন, যতই আপনি ইস্তেগফার পাঠ করুন, সেগুলো কিছুই সে শুনতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিকাউলি তাআলা ফিল কুরআনুল কারীম সূরা ফাতির আয়াত নাম্বার 22, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুরি, যারা কবরে রয়েছে তাদেরকে আপনি শোনাতে পারেন না, এটা সম্ভব নয়। সূরা নমল আয়াত নাম্বার 80, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতদেরকে শোনাতে পারেন না, দুইটি আয়াতের ভিতরে রয়েছে। এগুলো যদি বিস্তারিত জানতে চান যে মৃত ব্যক্তি কবরে থেকে শুয়ে তার রূহ কিংবা সে নিজে কখনোই আমাদের কোনো কথা শুনতে পায় না, এর জন্য একটি বইয়ে হচ্ছে আল আয়াতুল বাইয়িনাত ফি আদাম সামা আল আমওয়াত, এই বইটি পড়তে পারেন, আরবিতে লেখা। তো এখানে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য কোন নবীকে সুযোগ করে দিয়েছিলেন যে তাদের কথা মৃতরা শুনতে পেয়েছিল। এটি হচ্ছে বিশেষ ঘটনা, বিশেষ, ইল্লা মা ইয়াশা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু চাচ্ছেন যে বদরের যুদ্ধে যে কাফের যারা ইন্তেকাল করেছিল সেই কাফেরগুলো মৃত্যু মৃত্যু হয়ে যাওয়ার পর যখন কুয়াতে ফেলে দেওয়া হয়েছে সেই কুয়ার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিছু কথা শুনিয়েছিলেন এবং তারা শুনেছিল, সেটি হচ্ছে বিশেষ একটি ঘটনা। সেই ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেমন হয়েছে, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফাতির এর ভিতরে বলেছেন, ওয়ামা ইয়াস্তাউই আল আহইয়াউ ওয়ালা ওয়ালাল আমওয়াতু, যে জীবিত এবং মৃত কেউ সমান নয়, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা শ্রবণ করার, এর মানে এই না যে আমার আব্বা আমার কথা শুনতে পাচ্ছে,
এটি প্রশ্নই উঠে না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কোনো কার্যকলাপ সম্পর্কে জানতে পারছেন না, সেভাবে আমরা আমাদের পিতামাতা আর আমরা তো কোনো কিছুই না। কিন্তু ঘটনাটা অতীতে দুই জায়গায় ঘটেছে বলে প্রমাণ আছে। একটি প্রমাণ হচ্ছে সুরা আল আরাফ, সুরা আল আরাফের ভিতরে যখন সালেহ আলাইহি সাল্লাম মানে তার কাউমকে বলেছিলেন যে তোমাদের উপরে আল্লাহর আজাব আসবে, তোমাদের উপরে আল্লাহর আজাব আসবে, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তারা এটাকে তামাশা হিসাবে নিয়েছিল। তাদের উপরে মানে এই যে সালেহ এবং সামুদ, আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের কাহিনী কোরআনুল আজিমের ভিতরে অনেক ভাবে বর্ণনা করেছেন যে কাউমে সামুদ সালেহ আলাইহিস সালাম যখন বলল তখন বৃহস্পতিবার দিন থেকে প্রথম দিন শুরু হলো, তাদের চেহারা প্রথমে হলুদ হলো, এটি ইবনে কাসিরের ভিতরে আছে, তারপরে তাদের চেহারাগুলি লাল হলো, তারপরে চেহারাটা কালো হয়ে গেল। রবিবার দিন সেই অতি সকালে একটি চিৎকার, প্রচন্ড জোরে একটি চিৎকার, সেই চিৎকার এর শব্দ শুনে উপর থেকে আসমান থেকে এবং জমিন থেকে সেই কর্কর শব্দ শুনে তাদের আত্মা বেরিয়ে গেল, তারা সব মরে গেল। ফা আসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা এমন ভাবে শুয়ে পড়েছিল তাদের মৃতদেহ তাদের বাড়ির ভিতরে যেন তারা মানে সেজদারত অবস্থায় ছিল, মানে উপুর হয়ে পড়েছিল। এই সালে আলাইসালাম যে তাদের প্রতি ওয়াদা করেছিলেন যে তোমাদের উপরে আল্লাহ ভীষণ শাস্তি দিবে, তখন তারা কথা শুনে নেই। যখন তাদের সবারই মৃত্যু হল তখন সালেহ আলাইসালাম আবার ফিরে আসলেন সেই মৃত নগরীতে কাউমে সামুদকে বলার জন্য যে হে কাউমে সামুদ, ফাতাওয়াল্লা আনহুম, তিনি আবার ফিরে আসলেন, ফাতাওয়াল্লা আনহুম। এটি কিন্তু অনেক তাফসিরে ভুল করা হয়েছে, ওরা বলেছে যে উনি চলে যাওয়ার সময় এই কথা বলেছে, এটি ঠিক নয়। এটি ইবনে কাসিরের তাফসিরটা হচ্ছে সঠিক, সেখানে সালেহ আলাইহিসসালাম সমস্ত কাউমের মৃত্যুর পর তিনি আবার সেই মৃত নগরীতে ফিরে এসে তাদেরকে বললেন, ক্বালা ইয়া কাওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিল্লা তুহিব্বুনা নাসিহীন, যে ও আমার কাউম, আমি কি তোমাদের কাছে আমার রবের খবর পৌঁছিতে পেরেছি, তোমরা কি একটি মানে ভালো উপদেশ পেয়েছ, তোমাদেরকে দেওয়া হয়েছে? তো সুতরাং তিনি মৃতদের সাথে কথা বলেছিলেন, সালেহ আলাইহিসসালাম মৃতদের সাথে কথা বলেছিলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেটি 79 নম্বর আয়াত সুরা আল আরাফে সেটি আলোচনা করেছেন। যেমন বদরের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাকাতুল বদর আসমাআহুমুল্লাহু কালামাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর যাদের মৃতদেহ পড়েছিল কুয়ার ভিতরে, সেখানে তিন দিন ধরে পড়েছিল সেই কাফেরদের মৃতদেহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের কুয়ার কাছে গিয়ে সেই কাফেরদের লাশের কাছে গিয়ে তিনি বলছিলেন, ইয়া আবা জাহাল ইবনে হিসাম, ইয়া উতবা বিনা রাবিয়া, ইয়া শাইবা বিনে রাবিয়া, ইয়া ফুলান বিন ফুলান, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি যে মানে মানে আমার প্রভু আমার রব, যে তোমাদের রব যে তোমাদের উপরে ওয়াদা করেছিলেন সেগুলো কি তোমরা সত্য পেয়েছো? ফা ইন্নি ওয়াজাদতু মা ওয়াদানি রব্বি হাক্কা, আমি তো পেয়েছি যে আমার রব আমার জন্য যেটি
ওয়াদা করেছিলেন সেটি সত্য হয়েছে। তোমরা কি পেয়েছো এখন? তোমরা তো এখন মরে গেছো, মরে গিয়ে তোমরা কি বুঝতে পারছো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের পাশে কুয়ার কাছে গিয়ে 3 দিন পর যে কাফেরদের লাশ, লাশের তো দাফন হয়নি, মানে এখানে কবরের ভিতরে তাদেরকে পুঁতে ফেলা হয়েছে, সেই কবরের ভিতরে যদি দাফন হয়ে থাকে, তারপরে সে পচে যাওয়া লাশের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এমন লোকদের সাথে কথা বলছেন যারা পচে গেছে, যাদের লাশে পচন ধরেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম, মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম ওয়ালাকিন লা ইউজিবুন, যে যার হাতে আমার প্রাণ তার কসম, যে তোমরা আমি যাদের সাথে কথা বলছি তাদের থেকে তোমরা কম শোনো না, তারা বরঞ্চ তোমাদের থেকে ভালো শুনছে, যে তোমরা তাদের মতো শোনো না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আরো ভালোভাবে শুনতে পাচ্ছে, কিন্তু তারা ওয়ালাকিন লা ইউজিবুন, তারা জবাব দিতে পারছে না। ঠিক যেভাবে সালেহ আলাইহিস সালাম তার মৃত মানে কাওমের সাথে বলেছিলেন লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি যে তোমাদেরকে নসিহা করেছিলাম আমার রবের যে খবর পৌঁছে দিয়েছিলাম সেগুলি কি তোমরা পেয়েছ? ঠিক যেভাবে তিনি বলেছিলেন, তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু চেয়েছেন, এই কারণে 2টি বিশেষ ক্ষেত্রে মৃত মৃত ব্যক্তি শুনতে পেয়েছিল, কিন্তু এছাড়া মৃত ব্যক্তি শোনার কোনো দলিল পাওয়া যায় না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের মানে এই কি কি করতে হবে, আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা তাড়াহুড়া করতে পারবো না, আমরা তাদের জন্য সদকা করতে পারি। হাদিসের ভিতরে এসেছে মৃত ব্যক্তির জন্য সদকা করা যায়, ইন তাসাদ্দাকতু বিহি আনহা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কারোর মা মারা গিয়েছিল যে তুমি সদকা করো, তারপরে তাদের জন্য আমরা দোয়া করতে পারি, ইস্তিগফার পাঠ করতে পারি, তারপরে বিভিন্ন নেক আমল সাদাকা তুন জারিয়া এগুলো করতে পারি, তাতে হজ ওমরা করতে পারি, যদি তাদের কোনো মানে নজর থাকে, মানত থাকে, শরীয়ত সম্মত যদি থাকে তাহলে সেগুলো আমরা আদায় করতে পারি, ঋণ থাকলে আদায় করতে পারি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা আমাদের কথা শুনতে পায় না। আমাদের যেটা করতে হবে ইস্তিহাদু ফি দুআই লাহু বিমাগফিরা ওয়ার রাহমা ওয়াল জান্নাহ ওয়াল আতক মিনান নার, আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, রহমতের দোয়া করব, আর আগুন থেকে নাজা রক্ষার জন্য দোয়া করব, জান্নাত পাওয়ার জন্য দোয়া করব, এইভাবে আমরা দোয়া করব, কিন্তু আমাদের কথা সে শুনতে পায় না। অনেকের ধারণা যে রুহ মানে আমাদের সাথে যোগাযোগ করে, শুনুন, রুহ যে জগৎ সেই রুহের জগতে একটি বিষয় অবশ্য আছে, সেটি ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আর রুহ সেখানে আলোচনা করেছেন যে লিকায় আরওয়াহুল মুমিন তাজাওয়ারুহুম, যে মুমিনদের রুহ একে অপরের সাথে দেখা করে, মুমিন যারা, মুমিন যারা যারা মুসলিম মুমিন, যারা অত্যন্ত ইমানদার মুমিন, তাদের রুহ একে অপরের সাথে দেখা করে, সেটি হচ্ছে রুহ সাথে রুহ, কিন্তু সেই রুহ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, কিন্তু তারও দলিল তেমন একটা নাই। উনি কোরআনের তাফসির, কোরআনের 2টো আয়াত থেকে তিনি ধারণা করেছেন যে রুহ আরেকটি রুহের সাথে দেখা করে, এটি একটি বিতর্কিত বিষয়, কিন্তু তিনি সেটাকে বিশ্বাস করেন, এবং আলিমদের ভিতর একটি বিরাট সংখ্যক দল
এটি বিশ্বাস করে সুবিতা লেকাই আরওয়াহুল মুমিনিন ওয়াল তাযাওরুহুম, যে জিয়ারা যে মুমিনদের রুহ একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে মৃত্যুর পর, সেটি সরাসরি দলিল পাওয়া যায় না। কিন্তু কোরআনুল আজিমে সূরা নিসা এখানে যেমন আল্লাহ বলছেন, ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে তারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এবং তাদের সাথে থাকবে, মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এই যে থাকবে তাদের সাথে, এই থাকাটা কি? মাআল্লাযীনা কাদের সাথে থাকবে? মিনান নাবিয়িন নবীদের সাথে, সিদ্দিকিন সিদ্দিকদের সাথে, ওয়া শুহাদা ওয়া সালিহিন শহীদদের সাথে এবং সালিহিনদের সাথে, এই যে থাকবে মাআল্লাযীনা আনআম আল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবুর রুহ এই কিতাব এর ভিতরে তিনি বলেন, ওয়াহাজিহিল মাইয়া মাইয়া সাবিতাহু ফিদ দুনিয়া ওয়াফি দারুল বারজাখ ওয়াফি দারুল জাজা, যে এই যে একত্রে থাকা, এই একত্রে থাকাটা দুনিয়াতেও যেরকম সত্য ছিল, মানে দুনিয়াতেও যেমন সালিহিনদের সাথে মুমিনরা থাকতো, তেমনি বারজাখের জীবনেও তারা একত্রে থাকবে এবং তাদেরকে আখেরাতে যখন পুরস্কার দেওয়া হবে দারুল জাজা সেখানেও একত্রে থাকবে। এটি বলা হচ্ছে মারা আর মা মিন মান আহাব্বা, যে যে যাকে ভালোবাসে সেই ব্যক্তি তার সাথে থাকবে। এইভাবে তিনটি অবস্থা তিনি কিতাবে বর্ণনা করেছেন, সেটি হচ্ছে পরোক্ষ তাফসির, সেটি সরাসরি দলিল নয় কিন্তু সেটি হচ্ছে একটি ধারণা, এবং এই ধারণা সঠিক কেননা অধিকাংশ স্কলার সেটিকে একমত পোষণ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে এখানে বলা হচ্ছে যে উদখুলি জান্নাতি, এই যে উদখুলি ফি ইবাদি, এই যে শেষের আয়াতের প্রথম এর আগের কথাটুকু ফাদখুলি ফি ইবাদি, ইবাদ আবিদ, আবদ মানে হচ্ছে এক বচন মানে বান্দা, ইবাদি আমার বান্দাগণের ভিতরে প্রবেশ করো, উদখুলি জালতুহুম ওয়া কাউনু মাহুম, এটি হচ্ছে তাফসির এই আয়াতের, যে তোমরা তাদের ভিতরে প্রবেশ করো এবং তাদের একজন হয়ে যাও। তার মানে একজন মুমিন সে যখন মারা যায় ইন্তেকাল করে তখন তাদের সাথে চলে যায়, ফাদখুলি ফি ইবাদি, এইখানে দাহ উদখুলি জুমলাতুহুম জাম জুমলাতুহুম ওয়া কাউনি মাআহুম, যে এদের ভিতরে প্রবেশ করো এবং এদের একজন হয়ে যাও। ওয়াহাজাল ইয়াকুলু লিরুহি ইনদাল মাউত, এটি বলা হচ্ছে যে মৃত্যুর সময় তাদের রুহের অবস্থা, এটাই হচ্ছে সূরা আল ফজরের যে শেষ আয়াত আয়াত নাম্বার 29, তার তাফসিরে ইবনুল কাইয়িম এই দলিল দিয়ে বলছেন, ওয়াকাদ আখবারান্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুহাদা, যে শহীদদের ক্ষেত্রে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, আহিয়াউ ইনদা রাব্বিহিম ওয়া ইয়ারজিকুন, যে তারা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয়, ওয়া আন্নাহুম ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যে তারা আনন্দ করতে থাকে এবং মানে তাদের জন্য যারা এখনো তাদের সাথে, লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনো শহীদদের সাথে মিলিত হয় নাই, কথাটা লক্ষ্য করুন, লাম ইয়াল হাকু বিহিম মিন খালফিহিম, যারা শহীদদের সাথে এখনো যোগ দেয় নাই মানে এখনো ইন্তেকাল করে নাই, যারা দুনিয়াতে আছে তাদের জন্য তারা অপেক্ষা করছে,
যে তাদের সাথে ইয়াস্তাবশিরুন, তাদের সাথে সে আনন্দ করবে, কেননা তারা মিন খালফিম, এদেরকে দুনিয়াতে ফেলে রেখে এসেছে। ওয়া আন্নাহুম ইয়াস্তাবশিরুনা বিন্নিয়মাতি মিনাল্লাহি ওয়া ফাদলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 171, যে তারা আনন্দ করবে যেন আল্লাহর নিয়ামতের। এই যে ওয়াহাজা ইয়াদালা আলা তালাকাইহিম মিনা সালাসা আউজিয়াহ, যে এতে বোঝা যায় যে তিনটা ভাবে, তিন ভাবে, আউজিয়াহু আউ সালাসাতুন আউজিহু, মানে তিনটি উপায়ে এদের সাথে দেখা হবে, রুহের সাথে, মুমিনদের রুহু, মানে যারা শহীদ, যারা সলিহীন, যারা মুমিন, তাদের রুহু একে অপরের সাথে তিন ভাবে দেখা করতে পারে। এটি তিনি এইভাবে দলিল দিয়ে বলেছেন যে একটি হচ্ছে আহাদাহা আন্নাহুম ইনদা রব্বিহিম ইয়ারজিকুন, তারা যখন তাদের রবের কাছ থেকে রিজিক নেয় তখন তাদের সাথে দেখা হয়, শহীদ সলিহীন, শহীদরা যখন মানে ইন্তেকাল করে আরেক শহীদ এক শহীদের সাথে গিয়ে তখন রিজিক নেয় আল্লাহর কাছ থেকে, তখন তাদের সাথে দেখা হতে পারে। ওয়াইজা কানু আহিয়াউ ফাহুম ইয়াতালাকুন, যে তারা যখন জীবিত ছিল তখন তারা একে অপরের সাথে দেখা করত। আসানি মানে দ্বিতীয়টা হচ্ছে আন্নাহুম ইন্নামা ইস্তাবশিরু বি ইখওয়ানিহিম লাকাদাউ মাহুম ওয়ালিকাইহিম লাহুম, যে তারা তাদের ভাইরা যখন ইন্তেকাল করে, তাদের রুহ যখন তাদের কাছে চলে আসে, তাদের সাথে যখন দেখা হয় তখন তারা বুশরা ইস্তিবসার, ইস্তিবসার মানে হচ্ছে তারা আনন্দ করতে চায়, আনন্দ পায়, আনন্দ আনন্দ পেয়ে যায়, ইস্তিবসার ইস্তিবসারুন। লফজ ইস্তিবশিরুনা মানে এই যে কথাটা কোরআনের ভাষায় ইস্তাবশিরুন فَيُفِيدُ فِي لُغَتِ أَنَّهُمْ يَبْشِرُ بَعْدُهُمْ بَعْدًا مِثْلَ يَتَبَاشَرُونَ, যেমন এটা ভাষাগত ভাবে একে অপরের কাছে একটি ভালো খবর পৌঁছানো হয়, তার মানে একটা খবর পৌঁছানো হয়, এক রুহ আরেক রুহের সাথে কমিউনিকেট করে। এইভাবে ইবনুল কাইয়িম আল জাউজিয়া তিনি তার কিতাব রুহতে বলছেন যে এক রুহ আরেক রুহের সাথে দেখা করতে পারে, সেটি সব রুহের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই। আবার লক্ষ্য করুন, এটি হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ রুহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীঈন সিদ্দিকীন সুহাদা ও সালেহীন বলেছেন। তো আমরা সালেহীনদের কাতারে পড়ব কিনা সেটি আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। তাছাড়া এটি সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি হচ্ছে কোরআনের আয়াতের তাফসির থেকে স্কলাররা ধারণা করছেন এটি হতে পারে। আর কিছু হাদিস পাওয়া যায় যেখানে বলা হচ্ছে যে ভালো করে কাফনের কাফন পরাও, কেননা তার সাথে অন্যের দেখা হবে। মান ওয়ালিয়া আখাহু ফালইয়াহসিনু কাফনাহু ফা ইন্নাহুম ইয়াতাযারুনা ফিহা, যে তোমার ভাইয়ের জন্য যখন দাফন করবে তখন সুন্দর করে দাফনের কাপন পরাও, কেননা তারা একে অপরের সাথে দেখা করবে। এই হাদিসটুকু সহি নয়, এটি হচ্ছে দুর্বল হাদিস, সুয়াবুল সুয়াবুল ইমান এই কিতাবে রয়েছে, কিন্তু হাদিসটি সহি নয়। তো সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রুহ, একের রুহ অন্যের রুহের সাথে যদি দেখা সাক্ষাৎ হয়েও যেতে পারে, সেটি যদি সেরকম রুহ হয় মর্যাদাপূর্ণ, যাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহীনদের নামে রেখেছেন, মুমিনদের নামে রেখেছেন, সেটি তো আমরা জানতে পারবো না দুনিয়া থেকে। আর তারা একে অপরের সাথে যোগাযোগ করলেও তারা দুনিয়ার কারোর সাথে যোগাযোগ করে কিনা সেটার কোনো দলিল আমরা পাই না। অতএব আজকে আপনারা যারা শুনছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা কখনো এই ধারণা করবেন না যে মৃত্যুর পর আমাদের এই কথাগুলো, আমাদের দোয়াগুলি এই মৃত ব্যক্তিরা কবরের ভিতরে বসে শুনে এবং খুশি হয় এবং তারা তাকিয়ে থাকে। এই ধরনের আজগুবি অনেক জাল হাদিস, দুর্বল হাদিস প্রচার প্রচলিত রয়েছে যে মৃত্যুবার্ষিকী করার জন্য এরকম রুহু তাকিয়ে আছে ইত্যাদি ইত্যাদি, পানিতে পড়ে গেছে রুহু ইত্যাদি, আপনারা কিছু সওয়াব পাঠান না হলে সে কষ্ট পায়,
মানে কে পাঠাচ্ছে সেটি কিভাবে সে বোঝে, সে তো কিছু বুঝবে না, কে পাঠাচ্ছে কি পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটি হচ্ছে একটি বারজাখের জীবন, এই জীবনের সাথে আমাদের কোনো যোগাযোগ স্থাপন করা আমাদের পক্ষে সম্ভব নয়। মৃত্যুর পরে জুতার আওয়াজ পাওয়া যায় বলে যে কথাটা রয়েছে সেটি হচ্ছে ওই সময়ের জন্য, কিন্তু কার জুতার আওয়াজ পাওয়া যায় সেটি মৃত ব্যক্তি জানে না, এটি কি নিজের লোক না অন্য সেটি কেউ জানতে পারছে না। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন।